পিডিএফ দেখা যাচ্ছে? স্যার এখনো দেখা যাচ্ছে। একটা পিডিএফ দেখতেছেন এখন স্ক্রিনে? জি স্যার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে ঈদের আগে আমাদের লাস্ট ক্লাসে ছিলাম কোন জায়গায়? আমরা ছিলাম হচ্ছে এই যে, আমরা এই জায়গায় ছিলাম। বটলনেক কজেস অফ কনজেশন, যে এই বটলনেক বা কনজেশনের কিছু এক্সটার্নাল বা জিওমেট্রিক ফ্যাক্টর দেখছিলাম, যে রোডের ইন্টারসেকশন, রেলওয়ে ক্রসিং, যদি আমার একটা ব্রিজের উঠার সময় রাস্তাটা এরকম চিকন হয়ে যায়, তারপর ইনকনসিস্টেন্ট রোডওয়ে উইথ, যদি রাস্তার পর্যাপ্ত পরিমাণ চওড়া না হয়, যদি গাড়ি টার্ন নেওয়ার সময় টার্নিং রেডিয়াস পর্যাপ্ত পরিমাণ না থাকে, তারপর সাইড ফ্রিকশন, আপনার রাস্তার পাশে যদি এরকম কোনো গাড়ি ঘোড়া দাঁড়ায় থাকে। আমরা যেটা কুমিল্লায় দেখি, এই যে কুমিল্লাতে মোর হসপিটালের সামনে কিছু অ্যাম্বুলেন্স দাঁড়া করা রাখে, তারপর কিছু রিক্সা দাঁড়া করা রাখে, কুমিল্লাতে যারা থাকেন তারা মোর হসপিটালের সামনে সবসময় একটা জ্যামে পড়েন না? পড়েন নাকি পড়েন না? দেখবেন যে 2 থেকে 3 মিনিট বা 4 থেকে 5 মিনিট একটা জ্যামের মধ্যে বসে থাকা লাগে, এবং এটার একমাত্র কারণ হচ্ছে মুন হসপিটাল কর্তৃপক্ষ, কারণ তাদের নিজস্ব কোনো পার্কিং নাই, তাদের মাইক্রোবাস গুলো হচ্ছে, যে অ্যাম্বুলেন্স গুলো আছে এগুলো হচ্ছে রাস্তার উপর দাঁড়া করায় রাখে, আর মানে যে রোগীগুলো আসে ডাক্তার দেখাইতে, এই রোগীগুলোর রিক্সা, সিএনজি, এগুলো হচ্ছে হসপিটালের ভিতরে যেমনি ইচ্ছা ঢুকে যেমনি ইচ্ছা বাইরে। আবার হসপিটালের উল্টা পাশে কিছু ওষুধের দোকান আছে, এই দোকানগুলোর সামনে দেখবেন কিছু রিক্সা দাঁড়ায় থাকে, এগুলোকে বলা হচ্ছে কি, অন স্ট্রিট পার্কিং বা রোড সাইড ফ্রিকশন, মানে রাস্তার কিছু জিনিস আপনাকে যাইতে বাধা দিচ্ছে বা ফ্রিকশন ক্রিয়েট করতেছে। ঠিক আছে, দেখেন স্ক্যাটার্ড পার্কিং, মানে যেখানে ইচ্ছা গাড়ি দাঁড়া করা রাখে, স্ক্যাটার্ড পার্কিং। তারপর নন মোটর অ্যাক্টিভিটিস এলং রোড, আপনার এই মানে একই রাস্তা দিয়ে যখন মোটরাইজড ভেহিকেল এবং নন মোটরাইজড দুই ধরনের ভেহিকেলই চলে, তখন কিন্তু আপনার মোটরাইজড ভেহিকেল গুলো তাদের নির্দিষ্ট স্পিডে বা তারা যেই গতিতে ট্রাভেল করতে চায় ওই গতিতে যেতে পারে না। আপনি মনে করেন একটা মানে গাড়িতে আছেন, আপনি ড্রাইভার, আপনার সামনে আমি রিক্সা চালাইতেছি, আমি আপনাকে সাইড দিচ্ছি না, আমার জন্য আপনি সামনে যাইতে পারতেছেন না, আমি যেহেতু রিক্সা চালাচ্ছি আস্তে আস্তে, আপনি আপনার গাড়ি নিয়ে কি স্পিডে যাইতে পারবেন? পারবেন না স্যার। মানে একটার সেম রাস্তায় যদি মোটরাইজড প্লাস নন মোটরাইজড এই দুই রকমের ভেহিকেল একসাথে চলাচল করে, ওই রাস্তায় আপনার কনজেশন বা ট্রাফিক জ্যাম ক্রিয়েট হবে। তারপর দেখেন ফ্রিকুয়েন্ট সাইড রোড এন্ট্রি, মানে হচ্ছে একটা এরকম মনে করেন মেইন রোড আছে, এই মেইন রোডের সাইড থেকে যদি এরকম সাইড রোড থাকে, সবাই কুমিল্লা ধর্মসাগর পারে আসছেন না? জি স্যার। এই কুমিল্লা ধর্মসাগর পার মনে করেন এই জায়গাটা হচ্ছে ধর্মসাগর পার, এই ধর্মসাগর পারে যখন আপনি ঝাউতলা রোডটা দিয়ে আসেন, এদিক থেকে প্রেসক্রিপশন পয়েন্টের এদিক থেকে একটা রোড আসছে, আবার ফয়জুন্নেসা স্কুলের এপাশ থেকে একটা রোড আসছে, একটু দূরে সামনে গেলে দেখবেন আবার মানে চারপাশ থেকে এরকম যে সাইড রোড গুলো আছে, এই সাইড রোড গুলো থেকে যদি ইচ্ছা মতো গাড়ি ঘোড়া মেইন রোডে ঢুকতে পারে, যেটাকে বলা হয়েছে দেখেন ফ্রিকুয়েন্ট সাইড রোড এন্ট্রি, মানে সাইড রোড থেকে যখন ইচ্ছা গাড়ি মেইন রোডে ঢুকতে পারতেছে, তখন হচ্ছে মেইন রোডের গাড়ির যে ফ্লো, এই ফ্লো গুলাকে হচ্ছে বাধা দেয় এই সাইড রোডের গাড়িগুলো বা সাইড রোড থেকে যে এন্ট্রি গুলো হয়, তো এরকম হইলেও আপনার কনজেশন বা ট্রাফিক জ্যাম ক্রিয়েট হয়। বুঝতে পারছেন? আচ্ছা আমরা এরপরে আরেকটু দেখি, এগুলো আমরা দেখছিলাম, এগুলো ছিল আমাদের এক্সটার্নাল ফ্যাক্টর আর কনজেশনের, আবার কিছু ইন্টারনাল ফ্যাক্টরও ছিল, তারপর হচ্ছে আপনার কনফ্লিক্ট কেন ক্রিয়েট হয় বা এরকম সেফটি ইস্যু কেন অ্যারাইজ হয়। আমরা হচ্ছে দেখছিলাম যে ইন্টারসেকশনে, যেখানে হচ্ছে অনেকগুলো রোড এরকম একসাথে মিলিত হয়, এই ইন্টারসেকশনে হচ্ছে সেফটি প্রবলেম বা সেফটি ইস্যু অ্যারাইজ হয় বা উৎপত্তি হয়। তারপর এলং অন স্ট্রিট পার্কিং, মানে এরকম মেইন রাস্তা, মনে করেন রাস্তা, এই রাস্তার পাশে হচ্ছে এরকম গাড়ি দাঁড়ায় আছে, এই গাড়ি দাঁড়ায় আছে মনে করেন, বা এরকম মনে করেন গাড়িগুলো এভাবে পার্ক করা হয়েছে, তো এরকম মেইন রাস্তার পাশে যখন আপনি গাড়িগুলো মানে মেইন রোডের পাশে যখন গাড়ি পার্ক করবে, এটাকে বলা হচ্ছে অন স্ট্রিট পার্কিং। আর তাহলে অফ স্ট্রিট পার্কিং কোনটা বলেন তো? স্যার
স্যার পার্কিং লটে যেগুলো দাঁড়ায় থাকে পার্কিং লটে বা রাস্তা থেকে দূরে যদি কোনো পার্কিং এর জন্য আলাদা জায়গা করা হয় ওইখানে গাড়ি পার্ক করা হইলে ওইটাকে বলা হচ্ছে অফ স্ট্রিট পার্কিং আর আপনি যদি এই মুন হসপিটালের সামনে যেরকম রাস্তার উপরেই গাড়ি দাঁড়া করে রাখে এরকম মেইন রাস্তার উপরেই গাড়ি দাঁড়া করে রাখেন তাহলে এগুলোকে বলে কি অন স্ট্রিট পার্কিং রাস্তার উপর যখন অন স্ট্রিট পার্কিং করে মানুষজন মনে করেন এই গাড়ির দরজাটা খুললে একজন নামতেছে এদিক থেকে একজন বাইকার অনেক জোরে বাইক চালা আসতেছে হঠাৎ করে দরজাটা খুললো এই দরজার সাথে বাড়ি খায়া বাইকারও উল্টা যেতে পারে ওই গাড়ির যে গাড়ি থেকে যে নামতেছিল সেও অ্যাক্সিডেন্ট করতে পারে তো অন স্ট্রিট পার্কিং হইলে এরকম সেফটি প্রবলেম বা সেফটি ইস্যু অ্যারাইজ হয় তারপর ওয়ার পেডিস্ট্রিয়ান অ্যাক্টিভিটিস আর হাই এসব জায়গায় অনেক বেশি পথচারী চলাচল করে ওইসব জায়গায় সেফটি প্রবলেম বা এরকম বিপজ্জনক সিচুয়েশন হওয়ার চান্স বেশি কারণ রাস্তার মধ্যে সবচাইতে আনপ্রেডিক্টেবল কম্পোনেন্ট কারা আর মানুষ পেডিস্ট্রিয়ান সবচাইতে আনপ্রেডিক্টেবল মানে আমাদের যখন যা মন চায় আমরা তখন তাই করি যখন মন চায় আমরা ফটোগ্রাফিস ইউজ করি যখন মন চায় রাস্তার মাঝখান থেকে দৌড় দিই ঠিক আছে তো যেখানে পেডিস্ট্রিয়ান অ্যাক্টিভিটি হাই ওইসব জায়গায় হচ্ছে আপনার সেফটি প্রবলেম বা সেফটি ইস্যু অ্যারাইজ হওয়ার চান্স বেশি আরেকটা হচ্ছে দেখেন ব্লাইন্ড স্পট বেন্ডস স্পটস উইথ পুয়ার সাইড ডিস্টেন্স লাইটিং ফ্যাসিলিটি মানে ব্লাইন্ড স্পট মানে হচ্ছে যে জায়গায় আপনি সামনে কি আছে দেখবেন না ঠিক আছে মনে করেন এরকম একটা রাস্তা আছে এরকম একটা বেন্ড আছে এরকম একটা বাঁক আছে রাস্তার মধ্যে আপনি এই জায়গায় এসে যখন বাঁক নেবেন উল্টা বাস্তায় কোনো গাড়ি আসতেছে কিনা আপনি দেখতেছেন না এই জায়গাটাকে বলা হচ্ছে ব্লাইন্ড স্পট যেখানে হচ্ছে আপনার ভিজুয়াল অবস্থা বা ভিজুয়ালিটি ভালো না আপনি ঠিক মতো সামনে থেকে কে আসতেছে না আসতেছে দেখতেছেন না বা যে জায়গায় লাইটিং কন্ডিশন ভালো না অন্ধকার এই জায়গাগুলোতে হচ্ছে আপনার সেফটি প্রবলেম অ্যারাইজ হওয়ার বা সেফটি প্রবলেম ক্রিয়েট হওয়ার চান্স সবচেয়ে বেশি ঠিক আছে এবং এই প্রবলেমগুলো কেন অ্যারাইজ হচ্ছে দেখেন পুয়োর রোড সারফেস কন্ডিশন আপনি যে রাস্তায় গাড়ি চালাচ্ছেন ওই রাস্তার সারফেস কন্ডিশন ভালো না স্লিপারি পিছলা রাস্তা তাইলে যারা বাইক চালায় বাইকাররা যখন ব্রেক করবে রাস্তা যদি পিছলা হয় ওই বাইকের চাকার সাথে রাস্তার গ্রিপ হওয়ার চান্স আছে আপনারা যারা সাইকেল চালান মানে যদি রাস্তার মধ্যে বালি থাকে তাহলে সাইকেলের চাকা কি স্কিড করে না পিছলা যায় না জি স্যার তো ওইসব জায়গায় হচ্ছে সাইকেল কন্ট্রোল করা ঝামেলা হয় আমরা অনেক সময় সাইকেল নিয়ে ঠাস করে পড়ে যাই তো যদি আপনার সারফেস কন্ডিশন রাস্তার খারাপ হয় অথবা মনে করেন রাস্তার জায়গায় জায়গায় এরকম বড় বড় গর্ত এরকম বিশাল বিশাল গর্ত এই গর্তগুলোকে বলা হচ্ছে পটহোল এগুলোকে কি বলে মনে থাকবে সামনেও দেখবেন এগুলোকে বলা হচ্ছে পটহোল রাস্তার জায়গায় জায়গায় দেখবেন এরকম খাবলা খাবলা গর্ত হয়ে যায় না এগুলোকে বলা হচ্ছে পটহোল তো একজন বাইকার মনে করেন বাইক চালাইতেছে হঠাৎ করে তার চাকাটা হচ্ছে এরকম একটা গর্তের মধ্যে পড়ছে অনেক সময় কি হয় কন্ট্রোল হারায় বাইক নিয়ে পড়ে যায় স্যার শাহরিয়ার গত একটা অ্যাক্সিডেন্ট করছে এরকম এরকম মানে আমি নিজেও এরকম মানে অ্যাক্সিডেন্টের শিকার হইছি তো এরকম রাস্তার যদি সারফেস কন্ডিশন খারাপ হয় অনেক সময় ড্রাইভার চাইলেও মানে তার গাড়ি বা বাইক বা সাইকেল কন্ট্রোল করতে পারে না ঠিক আছে এই কারণে আপনার অ্যাক্সিডেন্ট হইতে পারে বা সেফটি প্রবলেম অ্যারাইজ হইতে পারে তারপর ফল্টি রোড জিওমেট্রি রাস্তার জিওমেট্রি যদি ঠিক না থাকে মনে করেন ওই যে একটা রাস্তা এরকম মানে এরকম কার্ভ হইছে তো ওই কার্ভের এই সাইডটা হচ্ছে সুপার এলিভেশন মানে এরকম আপনার একটু উঁচা করে দেওয়া দরকার ছিল স্লোপে কারণ আমরা জানি যে ব্যাংকিং হয় এরকম টার্ন নেওয়ার সময় এই রাস্তা থেকে হচ্ছে গাড়ি ছিটকা যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে তো যদি মনে করেন রোডের জিওমেট্রি ঠিক না থাকে তাহলে দেখা যাবে যে এরকম টার্ন নেওয়ার সময় গাড়ি উল্টে গেছে যদি রাস্তার মধ্যে ব্যাংকিং ঠিক মতো প্রোভাইড না করা হয় ঠিক আছে তারপর পুয়োর ট্রাফিক অপারেশন কন্ডিশন ল্যাক অফ ট্রাফিক কন্ট্রোল ডিভাইসেস রাস্তায় যদি ঠিকমতো সিগন্যাল না থাকে বা মনে করেন এরকম সাইন না থাকে যে এই ইউ টার্ন নেওয়া নিষেধ রাইট টার্ন নেওয়া নিষেধ এরকম যদি সাইন্স এবং সিগন্যালগুলো ঠিকমতো প্রোভাইড করা না থাকে রাস্তায় অথবা আপনার ডিরেকশন আমরা অনেক সময় দেখি যে রাস্তার মধ্যে এরকম বলা থাকে যে উত্তরা লেখা এরকম সিগন্যাল এরকম চিহ্ন দেওয়া থাকে তার মানে এয়ারপোর্ট হচ্ছে সামনের দিকে বা উত্তরা সামনের দিকে এই ধরনের কন্ট্রোলিং ডিভাইসগুলা বা এই ধরনের আপনার কি বলবো মানুষকে যে জিনিসগুলো হচ্ছে ইনফরমেশন দেয় বা মানুষের মুভমেন্টকে কন্ট্রোল করে যে ডিভাইসগুলো এই ধরনের ডিভাইসগুলো যদি কম থাকে বা পর্যাপ্ত পরিমাণে রাস্তায় না থাকে তাইলে সেই ক্ষেত্রেও কি আপনার সেফটি প্রবলেম বা সেফটি ইস্যু অ্যারাইজ হতে পারে আরেকটা হচ্ছে ড্রাইভারের ফল্ট যে ড্রাইভার গাড়ি চালাচ্ছে তার ভুলের কারণে বা তার আপনার এক্সপিরিয়েন্স কম বা সে হচ্ছে আসলে ওই সিচুয়েশনে ঠিকমতো মাথা কাজ করাইতে পারে নাই মানে সে একটা ডিসিশন টাইম মতো নিতে পারে নাই আমার সামনে একটা মানুষ চলে আসছে ব্রেক করা লাগবে ড্রাইভার হচ্ছে টাইম মতো মানে প্যাডেলাইজ মানে কি বলবো ব্রেকে চাপ দিতে পারে নাই তাহলে কিন্তু সে একটা অ্যাক্সিডেন্ট ঘটাই ফেলতে পারে ঠিক আছে ড্রাইভারের ভুলের কারণে ড্রাইভার মনে করেন সারা রাত গাড়ি চালাইছে
দিনের বেলা তো তাকে গাড়ি চালাতে বাধ্য করা হচ্ছে, তাহলে কি করবে সে? সে গাড়ি চালাতে চালাইতে অনেক সময় বাসের ড্রাইভার ট্রাকের ড্রাইভার ঘুমা যায় না? এরকম দেখছেন কখনো যে ড্রাইভাররা ঘুমাই গেছে এই জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে? তো কখনো খবরে পড়ছেন? কোনো কথা বলেন না, পড়েন নাই কখনো? জি স্যার পড়ছি স্যার। অনেক সময় দেখবেন এরকম ব্রিজ বা রাস্তা যখন একদম এরকম স্ট্রেট থাকে, রাস্তা কিন্তু একদম স্ট্রেট বানানো হয় না। কেন বানানো হয় না জানেন? কারণ ড্রাইভার যখন দেখে যে রাস্তা একদম সোজা, তার হচ্ছে স্টিয়ারিং ঘোরানো লাগতেছে না, সে হচ্ছে হঠাৎ করে ঘুমায় যায়। সে ঘুমাইতে ঘুমাইতে আস্তে আস্তে গাড়ি চালাতে থাকে, সামনে থেকে কে আসতেছে না আসতেছে সে দেখে না। এই জন্য রাস্তার একদম স্ট্রেট বানানো হয় না, রাস্তা একটু দেখা যায় একটু পর এরকম কার্ভ থাকে বা এরকম বাঁক থাকে, যেন ড্রাইভার হচ্ছে কেয়ারফুল থাকে। ঠিক আছে, তো ড্রাইভারের ভুলের কারণেও অনেক সময় সেফটি প্রবলেম অ্যারাইজ হইতে পারে। আরেকটা হচ্ছে মেকানিক্যাল ফেইলিওর, আমার গাড়ি ব্রেক ফেল করছে, গাড়ি মানে ব্রেক কাজ করতেছে না, আমি গাড়ি থামাইতে পারতেছি না, এরকম মেকানিক্যাল ফেইলিওরের কারণে অনেক সময় সেফটি প্রবলেম বা সেফটি ইস্যু অ্যারাইজ হইতে পারে। তাইলে সেফটি প্রবলেম গুলা কোথায় কোথায় মানে ক্রিয়েট হইতে পারে এবং কেন ক্রিয়েট হইতে পারে আমরা বুঝতে পারছি, মনে থাকবে? মনে থাকবে নাকি থাকবে না? কিছু ট্রাফিক ইঞ্জিনিয়ারিং টুলস বা কোন মানে কিছু জিনিসপত্র ব্যবহার করা হয়, ঠিক আছে, আমরা দেখি যে কোন কোন ট্রাফিক ইঞ্জিনিয়ারিং টুল ব্যবহার করে আমরা কি করতে পারি বা কি করা হয় আসলে। তো দেখেন যে ফিজিক্যাল মেজার, ফিজিক্যাল মেজার বলতে হচ্ছে আপনি এমন কিছু জিনিস রাস্তার মধ্যে রাখবেন বা ইনস্টল করবেন বা এমন একটা ব্যবস্থা নিবেন যে জিনিসটা হচ্ছে চোখে দেখা যাবে এবং ফিজিক্যালি আপনাকে বাধা দিবে। মনে করেন আপনি বাসা থেকে বাড়িতে যাচ্ছেন, আপনার আম্মা আপনার মুখে কিছু বললো না কিন্তু বাসার দরজাটা লাগাই দিল, এই দরজাটা কি একটা ফিজিক্যাল ব্যারিয়ার না? এরকম ফিজিক্যাল একটা ব্যারিয়ার যেটা হচ্ছে আপনি যেন ঠিক মতো গাড়ি চালান, আপনি যেন অ্যাক্সিডেন্ট ফেস না করেন, আপনাকে অ্যাক্সিডেন্ট থেকে প্রিভেন্ট করবে এই ফিজিক্যাল যে মেজার গুলা, এগুলাই হচ্ছে আপনার ফিজিক্যাল ব্যারিয়ার বা ফিজিক্যাল মানে কি বলবো ফিজিক্যাল মেজার বলে এগুলাকে। তো দেখেন এরকম কি কি ফিজিক্যাল মেজার আছে, ভেহিকুলার মুভমেন্ট কন্ট্রোল করার জন্য, মানে মানুষ যেন ইচ্ছা মতো যেখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে গাড়ি চালাতে না পারে, এই ভেহিকুলার মুভমেন্ট বা ভেহিকেলের মুভমেন্ট কন্ট্রোল করার জন্য ফিজিক্যাল মেজার কি কি আছে একটু দেখেন। রোড সিগন্যাল, সাইন মার্কিং। আচ্ছা, রোড সিগন্যাল কোনগুলা? আমরা জানি রাস্তার মধ্যে এরকম লাল বাতি, সবুজ বাতি, হলুদ বাতি সিগন্যালের মধ্যে থাকে না, এটা একটা ফিজিক্যাল ব্যারিয়ার বা একটা ফিজিক্যাল মেজার। আপনি কখন একটা ইন্টারসেকশনে থামতে হবে, কখন আপনি ইন্টারসেকশনে থামা লাগবেন, আপনি যাইতে পারবেন, এইটা কি আপনাকে ওই সবুজ বাতি লাল বাতি দিয়ে দেখানো হইতেছে না? তো রোড সিগন্যাল হচ্ছে একটা ফিজিক্যাল মেজার। তারপর হচ্ছে সাইন, রাস্তার মধ্যে এরকম দেখবেন অনেক সময় বলা থাকে যে সামনে স্কুল হর্ন বাজাবেন না, ঠিক আছে, তারপর সামনে স্কুল আস্তে গাড়ি চালান, তারপর সর্বোচ্চ গতিসীমা 20 কিলোমিটার/আওয়ার, তারপর সামনে স্পিড ব্রেকার আস্তে যান, এরকম বিভিন্ন সাইন থাকে না রাস্তার মধ্যে, বা এরকম বলা থাকে না যে রাইট টার্ন নেওয়া নিষেধ, এরকম কাটা কাটা থাকে, বা ইউ টার্ন নেওয়া নিষেধ, এরকম কাটা থাকে, দেখছেন না রাস্তার মধ্যে এরকম সিগন্যাল থাকে বা সরি এরকম সাইন বা মার্কিং থাকে, খেয়াল করছেন কখনো? জি স্যার, জি স্যার দেখা যায় স্যার। এগুলো হচ্ছে সাইন আর মার্কিং থাকে হচ্ছে দেখবেন রাস্তার মধ্যে এরকম মনে করেন ডটেড লাইন দেওয়া থাকে, এই ডটেড লাইনের মানে হচ্ছে তুমি মনে করেন এটা হচ্ছে না আপনি, ঠিক আছে, আপনার সামনে মনে করেন এটা হইতেছে আমি, এই ডটেড লাইনের মানে হচ্ছে যদি এই লেইনে কেউ না থাকে তাহলে আপনি হচ্ছে এই লেইনে আসতে পারবেন এবং এসে আমাকে ওভারটেক করতে পারবেন, এই ডটেড লাইনের মানে যদি এই লেইনে কেউ না থাকে এবং যদি কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু ক্রিয়েট হওয়ার চান্স না থাকে। আর যদি এই লাইনটা ডটেড না হয় এরকম সলিড লাইন হইতো, তার মানে কি আপনি ভুলেও লেইন চেঞ্জ করতে পারবেন না, বোঝা গেছে, বুঝতে পারছেন? আচ্ছা, তার মানে এগুলো কিন্তু রোড মার্কিং, তার মানে কোনটা রোড সিগন্যাল, কোনটা সাইন, কোনটা মার্কিং, বুঝতে পারছেন? আচ্ছা, রোড ডিভাইডার, চ্যানেলাইজেশন আইল্যান্ড, রাস্তার মধ্যে এরকম ডিভাইডার থাকে না যেটার উপরে আমরা দাঁড়ায় থাকি রাস্তা পার হওয়ার সময়,
মনে করেন এই মানে এটাকে আসলে আমরা বলি হচ্ছে মিডিয়ান, ঠিক আছে? আমরা আমাদের ট্রান্সপোর্টেশনের ভাষায় এটাকে কি বলি? এটাকে বলি হচ্ছে মিডিয়ান, কিন্তু নরমালি এটাকে আমরা বাংলাদেশে সবাই ডিভাইডার বলি। এই যে আপনাদের বায়োস্টের সামনে টিপরা বাজার থেকে যে বায়োস আসার যে রাস্তাটা মোস্তফা কামাল গেট, এরকম একটা দেয়ালের মতো মানে তুলা দেয়া আছে না? এরকম তিন থেকে চার ইঞ্চি দেয়ালের মতো একটা জিনিস তুলে দেওয়া আছে, এটাই কি? এটাই হচ্ছে আপনার রোড ডিভাইডার, এটা রাস্তাটাকে দুইটা ভাগে ভাগ করছে। আচ্ছা এবার দেখেন চ্যানেলাইজেশন, এই চ্যানেলাইজেশনটা কি জিনিস? এইটা হচ্ছে মনে করেন এরকম একটা রাস্তা আছে, একটা ইন্টারসেকশন মনে করেন এরকম, তো এখানে গাড়িগুলো আসার পরে এরকম একটা আইল্যান্ড বানানো আছে এই জায়গাতে। এটা কিন্তু মাটি থেকে একটু উপরে আছে, মানে এটা কিন্তু একদম মাটির সমান্তরাল না। এই আইল্যান্ড মনে করেন এখানে মাটি আছে, গাছপালা লাগানো হয়েছে। এই আইল্যান্ডটার কাজ কি? এই আইল্যান্ডটা হচ্ছে এইখানে যে গাড়িগুলো আসতেছে এরা যে বাম দিকে টার্ন নেওয়ার সময় এভাবে টার্ন নিবে, এই আইল্যান্ডটা কিন্তু ওই ডিরেকশনটা দিয়ে বোঝাই দিচ্ছে, এবং এই গাড়িগুলো এদিক দিয়ে সোজা চলে যাচ্ছে। এরকম আইল্যান্ড বানায় যখন ডিরেকশন দিয়ে দেওয়া হয়, এই আইল্যান্ড গুলাকে বলা হচ্ছে চ্যানেলাইজেশন বা আইল্যান্ড। বুঝতে পারছেন? বোঝা গেছে? আচ্ছা এরপর দেখেন এক্সক্লুসিভ টার্নিং লেন, ফ্লেয়ারিং, ওয়াইডেনিং অফ ইন্টারসেকশন। অনেক জায়গায় দেখবেন যে আপনার আচ্ছা অনেক জায়গায় দেখবেন যে এই মনে করেন রাস্তা, ঠিক আছে, ঠিক ইন্টারসেকশনের কাছাকাছি এসে রাস্তাটা এরকম চওড়া হয়ে যায়, এরকম চওড়া হয়ে যায়, ঠিক আছে? খেয়াল করছেন রাস্তাটা কিন্তু এখানে রাস্তার উইথ ছিল এতটুকু, কিন্তু এই ইন্টারসেকশনের কাছাকাছি এসে রাস্তার প্রস্থ কি বাইরে গেছে না? এই যে আমি ইন্টারসেকশনের কাছে এসে রাস্তার প্রস্থটা বাড়াই দিছি, এটাকে বলা হচ্ছে ফ্লেয়ারিং, এবং এটাকে অনেক সময় এক্সক্লুসিভ টার্নিং লেনও বলে। মানে যে গাড়িগুলো বাম দিকে টার্ন নিবে ওই গাড়িগুলো হচ্ছে ইন্টারসেকশনের কাছে আসার আগেই এই যে আমি একটা রাস্তা চওড়া করছি এই লেনে চলে আসবে, এই লেনে আইসা এই লেনটা ব্যবহার করে সে বাম দিকে টার্ন নিবে। এই এই লেনটা শুধু কেবলমাত্র বাম দিকে বা ডান দিকে টার্ন নেওয়ার জন্য ব্যবহার করা হয়, তো এগুলোকে এক্সক্লুসিভ টার্নিং লেনও বলে, যে লেন গুলো হচ্ছে কেবলমাত্র বামে বা ডানে টার্ন নেওয়ার জন্য ব্যবহার করা হয়। বোঝা গেছে? আচ্ছা স্যার ডান দিকেরটা তো প্রয়োজন পড়ে না, ডান দিকেরটা প্রয়োজন পড়ে না। মনে করেন একটা গাড়ি হচ্ছে এখানে এসে, হ্যাঁ ডান দিকেরটা আসলে প্রয়োজন পড়ে না, এমনি টার্ন নেয়, ঠিক আছে? বাট মনে করেন ইন্টারসেকশনের কাছে আসলে আমরা সবাই কি করি, আমরা সবাই চাই সামনের দিকে গিয়ে দাঁড়ায় থাকার জন্য, যেন যখন বাতিটা লাল থেকে সবুজ হবে আমরা যেন আগে যেতে পারি। ইন্টারসেকশনের কাছে দেখবেন একটা হুড়াহুড়ি লাগে, কারণ এই ইন্টারসেকশন, ঠিক আছে স্যার, উইথ বেশ, হ্যাঁ এই জন্য হচ্ছে এই জায়গাটাকে একটু চওড়া করে ইন্টারসেকশনের কাছাকাছি, এটাকে বলা হচ্ছে ফ্লেয়ারিং, বা আপনার কি বলে এটাকে, ফ্লেয়ারিং ও বলে, বা এরকম আপনার ইন্টারসেকশন ওয়াইডেনিং ও বলে, অনেক কিছু মানে বলতে পারেন আপনি এটাকে চাইলে। আচ্ছা এরপর দেখেন আমরা কইছিলাম এই যে আমরা এই জায়গায় ছিলাম, এরপর দেখেন ফিজিক্যাল মেজার আর কি কি আছে। দেখেন স্লিপ রোড, স্লিপ রোড হচ্ছে আপনার এরকম মেইন রোডের পাশে যখন একটা ছোট রাস্তা থাকে মেইন রোড থেকে বাইর হয়ে যাওয়ার জন্য বা মেইন রোডে ঢোকার জন্য, ঠিক আছে? মেইন রোড দিয়ে মনে করেন অনেক হাই স্পিডে গাড়ি চলতেছে, অনেক হাই স্পিডে আপনি মেইন রোড থেকে বাইর হবেন, তো মেইন রোড থেকে বাইর হওয়ার জন্য এরকম যখন একটা ছোট রাস্তা থাকে, এই ছোট রাস্তা মানে বা ঢোকার জন্য যখন একটা ছোট রাস্তা থাকে এই রাস্তাটাকে বলা হচ্ছে স্লিপ রোড, ঠিক আছে? তারপর দেখেন বাস লে বাই, আপনার এই ইন্টারসেকশনের কাছাকাছি যখন মানে যাত্রী নামানোর জন্য যখন বাসের জন্য একটা আলাদা জায়গা থাকে, জিহানের সামনে দেখছেন না একটা কনক্রিটের জায়গা বানানো আছে, খেয়াল করছেন কেউ? জিহানের সামনে কিন্তু বাস গুলো দাঁড়ানোর জন্য একটা আলাদা কনক্রিটের বেস করা আছে, দেখছেন কখনো? জি স্যার। এই মনে করেন জিহান রেস্টুরেন্ট,
ঠিক আছে, আপনারা হচ্ছে এদিক দিয়া রিক্সা করে আইসা এই বায়োস্টে নামেন, ক্যাম্পাস টু তে নামেন এই জায়গায়। এইখানে হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়েতে যে গাড়িগুলো চলে এখানে দেখবেন কিছুটা কনক্রিটের একটা এরকম সাদা রঙের বেস করা আছে, খেয়াল করছেন কখনো? জি স্যার দেখছি স্যার ওটা। আচ্ছা, যদি কেউ খেয়াল না করেন এখন ইনশাল্লাহ আমরা খেয়াল করবো, সমস্যা নেই। একটু দাঁড়ান, আপনাদের কি ক্লাস করতে ঘুম আসতেছে? না স্যার। স্যার আমার ওয়াইফাই নাই, এখন ডাটা দিয়ে একটু পর পর ই হয়ে যায়। মানে ওয়াইফাই কি বাসায় একদমই নাই না কি হইতেছে গিয়া, মানে আজকে ডিস্টার্ব করতে কানেকশন নাই আজকে সকাল থেকে। তাহলে তো এটা আজকের জন্য আপনার কপাল খারাপ। জি স্যার, এখন এমবি দিয়ে ঢুকছি তাও একটু। স্যার আমার এখানে তো আজকে বৃষ্টি হইছে স্যার, তো সকাল থেকে স্যার নেট অনেক প্রবলেম ছিল স্যার, যে কিছুক্ষণ আগে এসে ঠিক হইছে। আমার এখনো হয় নাই, এমবি দিয়ে ঢুকছি তাও ই হয়ে যায় একটু। গুগল ম্যাপ দেখতেছেন? জি স্যার। জি স্যার দেখেন এখানে হচ্ছে ওই কনক্রিটের পেভমেন্টটা দেখা যাবে নাকি জানি না, এই যে টিপরা বাজার বাস স্ট্যান্ড এই জায়গাটা জুম করলে কি দেখা যাবে? বোঝার কোন উপায় আছে? না স্যার। সম্ভবত জিহান হচ্ছে এই যে টিপরা বাজার বাস স্ট্যান্ড এই জায়গাটাতে, এই যে দেখেন প্রবাবলি জিহান হইতেছে গিয়া এই জায়গাটাতে, জিহান কোথাও। আর এই যে এই জায়গাটাতে দেখছেন একটু একটু হালকা যে টিপরা বাজার বাস স্ট্যান্ড লেখাটার পাশে দেখেন একটু হালকা সাদা রঙের একটা রাস্তা দেখতেছেন না, যদিও ঝাপসা বোঝা যাচ্ছে না, জানি না মানে ক্লিয়ার হবে কিনা, নেট স্পিড ভালো হইলে মনে হয় আর একটু ক্লিয়ার দেখতে পারতেন, আমার নেট স্পিড অতটা ভালো না। এই জায়গা মানে বাসের জন্য যে আলাদা একটা জায়গা থাকে বাস দাঁড়ানোর জন্য, এটাকে বলা হচ্ছে বাস লে বাই। মনে থাকবে এটাকে কি বলে? বাস লে বাই। আমরা একটা ছবি দেখি তাহলে মনে হয় আরেকটু ক্লিয়ার হবে, আমরা বাস লে বাই এর ছবি দেখি। আমার তো নেট স্পিড ভালো না। মোট কথা হচ্ছে বাস দাঁড়ানোর জন্য মেইন রোডের পাশে আলাদা যেই পোর্শনটুকু তৈরি করা হয়, যেই পোর্শনটুকুতে বাস দাঁড়াইলে নর্মাল ট্রাফিকের মুভমেন্ট আপনার হ্যাম্পার হয় না বা নর্মাল ট্রাফিক বাসের জন্য কোন রকমের কোনো প্রবলেম ফেস করে না, ওই ওই জায়গাটাকে মানে বাসের জন্য আলাদা ওই জায়গাটাকে বলা হচ্ছে বাস লে বাই। বাস লে বাই এই দেখেন একটা ছবি দেখলে তো বোঝা যাবে। এখানে মনে করেন যে এই এই বাসের জন্য দেখি, দেখেন আরে এটা কি হইলো, আচ্ছা মনে করেন যে এটাই দেখি আমরা, এই যে এই ছবিটা দেখতেছেন না? জি স্যার। এখানে দেখতেছেন মেইন রাস্তার পাশে এই জায়গাটাতে, এই যে নরমাল রাস্তার পাশে এই জায়গাটাতে আপনার বাম দিকে একটা আলাদা রাস্তার মতো আছে, মানে এখানে দেখেন একটা বাসের জন্য মনে হয় টাইপ মানে বাসের প্যাসেঞ্জাররা যেন ওয়েট করতে পারে বা বসতে পারে, একটা এরকম শেডো বানানো আছে, তার পাশে হচ্ছে বাস দাঁড়ানোর জন্য একটা আলাদা জায়গা জায়গা করা আছে, এটাকে বলা হচ্ছে বাস লে বাই। এই যে আলাদা জায়গাটা বাস দাঁড়ানোর মানে বাস দাঁড়ানোর জন্য, ঠিক আছে আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন যে স্পিড ব্রেকার কি জিনিস সেটা তো বলার কিছু নাই, আমরা সবাই জানেন যে রাস্তার মধ্যে এরকম গাড়ির স্পিড কন্ট্রোল করার জন্য একটু পর পর স্পিড ব্রেকার থাকে। তারপর সেগ্রিগেটেড বাস লেন মানে বাসের জন্য আলাদা লেন, যেই লেন দিয়ে কেবলমাত্র বাসে চলতে পারবে আর কেউ চলতে পারবে না। আমরা একটা ভিডিও দেখছিলাম সেগ্রিগেটেড বাস লেন, মনে আছে? তারপর হচ্ছে কি গ্রেড সেপারেশন, ঠিক আছে এইটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, খেয়াল করেন যে গ্রেড সেপারেশন। আচ্ছা গ্রেড কি জিনিস? গ্রেড মানে হচ্ছে ভাগ, আমরা আপনাদেরকে গ্রেডিং করি না কে এ প্লাস পাইছে, কে এ পাইছে, কে বি পাইছে, কে সি পাইছে, আমরা কি আপনাদেরকে গ্রেডিং করি? আমরা আপনাদেরকে গ্রেডিং করি আপনাদের কোয়ালিটির উপর ভিত্তি করে। এখন আমি যদি গাড়ি ঘোড়াকে গ্রেডিং করি মানে হচ্ছে মোটরাইজড ভেহিকেল চলবে একরকম রাস্তা দিয়ে, নন মোটরাইজড ভেহিকেল চলবে আরেক রকম রাস্তা দিয়ে, তার মানে উঁচা রাস্তা দিয়ে চলবে হচ্ছে মোটরাইজড ভেহিকেল আর নিচু রাস্তা দিয়ে চলবে হচ্ছে নন মোটরাইজড ভেহিকেল, তার মানে ফ্লাইওভারের উপর দিয়ে চলবে হচ্ছে গিয়া মোটরাইজড ভেহিকেল,
ফ্লাইওভারে নিচে দিয়ে চলবে কারা? নন মোটরাইজড ভেহিকেল। তাহলে ফ্লাইওভারটা কি এখানে গ্রেট সেপারেশন? আমি মোটরাইজড ভেহিকেল আর নন মোটরাইজড ভেহিকেলকে রাস্তায় একই সমতল দিয়ে ট্রাভেল করতে দিচ্ছি না, আমি তাদের জন্য আলাদা আলাদা তলা, এক তলা দিয়ে ট্রাভেল করতেছে কারা? নন মোটরাইজড। আর দুই তলা দিয়ে ট্রাভেল করতেছে কারা? মোটরাইজড ভেহিকেল। মানে আলাদা আলাদা তাদেরকে এরকম মানে কি বলবো ডিভাইড করে দিচ্ছে আলাদা আলাদা ফ্লোরে। এটাকেই বলা হচ্ছে গ্রেট সেপারেশন। মনে থাকবে? আচ্ছা এবার দেখেন, একটা তো গেল হচ্ছে, এগুলো তো গেল হচ্ছে ভেহিকুলার মুভমেন্ট বা গাড়ি ঘোড়ার মুভমেন্ট কন্ট্রোল করার জন্য কি কি ফিজিক্যাল মেজার আছে। এবার দেখেন স্ট্যান্ডিং ভেহিকেল, মানে মুভিং ভেহিকেল না, যে গাড়িগুলো দাঁড়ায় থাকে, এগুলোকে কন্ট্রোল করার জন্য কি কি ফিজিক্যাল মেজার আছে। অন অ্যান্ড অফ স্ট্রিট পার্কিং, মানে আপনি চাইলে রাস্তার উপরেও গাড়ি পার্কিং অ্যালাউ করতে পারেন, অথবা গাড়ির জন্য রাস্তার পাশে বা রাস্তা থেকে দূরে আলাদা একটা জায়গা অ্যালোকেট করতে পারেন গাড়ি দাঁড়ানোর জন্য। ওইটাকে বলে তাহলে কি? ওইটাকে বলা হচ্ছে অফ স্ট্রিট পার্কিং। তারপর দেখেন অফ স্ট্রিট লোডিং অ্যান্ড আনলোডিং ফর ফ্রেট ভেহিকেল। ফ্রেট ভেহিকেল মানে হচ্ছে পণ্য পরিবহনকারী বা মালামাল পরিবহনকারী যে ভেহিকেল গুলো আছে, এই যে আপনার ট্রাক, তারপর হচ্ছে কাভার্ড ভ্যান, পিক আপ, এগুলোতে কি বড় বড় মালামাল ক্যারি করা হয় না? এই মালামাল গুলা লোডিং আর আনলোডিং করার জন্য, মানে গাড়িতে মালামাল তোলার জন্য এবং গাড়ি থেকে মালামাল নামানোর জন্য আপনার কি করতে হবে? অফ স্ট্রিট পার্কিং এর ব্যবস্থা করতে হবে। একটা বড় ট্রাক যদি রাস্তার উপর দাঁড়ায়, ওই ট্রাক থেকে মালামাল নামায়, তাহলে ওই ট্রাকটা কি ওই রাস্তায় অন্য ভেহিকেল গুলোর জন্য প্রবলেম ক্রিয়েট করবে না? এই জন্য ফ্রেট ভেহিকেল বা মালামাল বা পণ্য পরিবহনকারী ভেহিকেল গুলাকে মালামাল লোডিং এবং আনলোডিং করার জন্য হচ্ছে অফ স্ট্রিট পার্কিং এর ব্যবস্থা বা অফ স্ট্রিট পার্কিং এর মেজার নেওয়া হয়। ঠিক আছে, এটাও একটা কন্ট্রোলিং মেজার। আর হচ্ছে টার্মিনাল, বাস টার্মিনাল, ট্রাক টার্মিনাল, যেখানে হচ্ছে যখন বাস বা ট্রাক চলে না, অনেকগুলা বাস অনেকগুলা ট্রাক হচ্ছে একসাথে দাঁড়া করায় রাখে বা পার্কিং করে রাখে, এগুলাকে বলা হচ্ছে টার্মিনাল। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার কন্ট্রোলিং মেজার। এগুলো কেমন ধরনের মেজার? এগুলো হচ্ছে ফিজিক্যাল মেজার। আমরা হচ্ছে ভেহিকুলার মুভমেন্ট কন্ট্রোল করার জন্য কোন কোন ফিজিক্যাল মেজার আছে এবং স্ট্যান্ডিং ভেহিকেল, মানে যে ভেহিকেল গুলো থাইমা আছে চলতেছে না, এগুলার মুভমেন্ট বা এগুলাকে ঠিক মতো অ্যালোকেট করার জন্য কি কি ফিজিক্যাল মেজার আছে আমরা দেখলাম। এবার দেখেন টু কন্ট্রোল পেডিস্ট্রিয়ান মুভমেন্ট, আমরা যারা মানুষজন আমাদের মুভমেন্ট কন্ট্রোল করার জন্য কি কি ফিজিক্যাল মেজার আছে আমরা একটু দেখি। গার্ড রেল, মিডিয়ান, পেডিস্ট্রিয়ান ব্যারিয়ার। আচ্ছা গার্ড রেল কোনগুলা? গার্ড রেল হইতেছে আপনার ফুটপাতের পাশে এরকম অনেক সময় রেলিং দেয়া থাকে না ফুটপাতের পাশে, খেয়াল করছেন? ফুটপাতের পাশে এরকম যখন রেলিং দেয়া থাকে, অথবা দেখবেন বড় বড় যে ব্রিজ গুলো আছে, আপনারা যারা ঢাকা থেকে মানে কুমিল্লা আসেন বা কুমিল্লা থেকে ঢাকা যান, দেখবেন দাউদকান্দি ব্রিজ বা ময়না, এই যে দাউদকান্দির পরে মেঘনা, মানে মেঘনা ব্রিজের এরকম আপনার দুই সাইডে এরকম নেট দেয়া আছে উঁচা করে, দেখছেন কখনো, খেয়াল করছেন? জি স্যার, ব্রিজের মধ্যে স্যার। কেন নেট কেন দেয়? পথচারীরা রোডে না আসতে পারে না, পথচারী আসবে কেমনে, দুই পাশে তো নদী। এটাকে আপনার অনেক সময় ফুলের কথা বলছেন যে আপনারা যারা ঢাকাতে ফার্ম গেটে গেছেন, ফার্ম গেটে মার্কেটের সামনে এরকম দেখবেন ফুটপাতের মানে রাস্তার ফুটপাতের মাঝখানে একটা রেলিং দেয়া থাকে। জি স্যার, উঁচা করে মোটামুটি রেলিংটা দেয়া থাকে যেন ওই ফুটপাত থেকে মানুষ ইচ্ছামত রাস্তায় নামতে না পারে। আর ব্রিজের উপরে এরকম নেট দেয়া থাকে বা এরকম রেলিং দেয়া থাকে যেন আপনার গাড়ি ঘোড়া উল্টায় নদীতে না পড়ে যায়, যেন একটু হইলো আপনার মানে সেফটি পায় আর কি। যদি কোনো গাড়ি বা বাস হঠাৎ করে কন্ট্রোল হারায় উল্টা যায়, যদি এরকম রেলিং না থাকে তাহলে কি হবে? ডাইরেক্ট নদীর মধ্যে গিয়ে পড়বে না? তাহলে বুঝতে পারছেন গার্ড রেল কেন দেয়? পারছেন নাকি পারেন নাই? গার্ড রেল দেয় হচ্ছে এটাকে সারিয়ান না এটা? জি স্যার। গার্ডরেল দেয় হচ্ছে আপনার ফুটপাত থেকে যেন মানুষ ইচ্ছা মতো আপনার মানে রাস্তায় নামতে না পারে, এই জন্য গার্ডরেল দেয়। আমি পিয়া দেখে দাঁড়ান। একটা ছবি দেখেন তাহলে বুঝবেন। এই যে গার্ডরেল দেখতেছেন? জি স্যার। রেলিং এগুলাকে বলা হচ্ছে গার্ডরেল। ঠিক আছে, এই যে মনে করেন কোন ছবিটা দেখাবো, এই যে সহজ কথায় বললে আপনারা যে বায়ুস্টের আন্ডারপাস দিয়া ক্যাম্পাস 1 থেকে ক্যাম্পাস 2 তে যান না? জি স্যার।
মনে করেন এটা বায়োস্টে সে আন্ডারপাস মনে করেন আমরা হচ্ছে এই হলুদ একটা হলুদ ছবি দেখতেছেন না এই যে হলুদ রঙের রেলিং অনেকটা সিঁড়ি রেলিং এর মতো আর কি দেখা যাইতেছে হলুদ রেলিংটা জি স্যার দেখা যাইতেছে তো মনে করেন এই রেলিংটা কেন দিছে বায়োস্টে আন্ডারপাসে যেন আমরা চাইলেই ওই আমাদের জন্য হাঁটার যে রাস্তাটা আছে এখান থেকে ইচ্ছা মতো নাইমা দৌড়াদৌড়ি করতে না পারি এটাকে বলা হচ্ছে গার্ড রেল ঠিক আছে বোঝা গেছে এবার জি স্যার বুঝছি আচ্ছা এবার দেখেন গার্ড রেল কি জিনিস বুঝতে পারছেন মিডিয়ান তো বুঝতেছেনই ওই রাস্তার মাঝখানে যে ডিভাইডার থাকে এটাকে বলা হচ্ছে মিডিয়ান আর পেডেস্ট্রিয়ান ব্যারিয়ার আচ্ছা এতক্ষণ আমি ভুল বলছি এতক্ষণ আমি পেডেস্ট্রিয়ান ব্যারিয়ারটাকে গার্ড রেল বলতেছিলাম গার্ড রেল হইতেছে ব্রিজের উপর যে দেয়া থাকে রেলিং যেন গাড়ি ঘোড়া উল্টায় না যায় এটাকে বলা হচ্ছে গার্ড রেল আর ফুটপাথের পাশে বায়োস্টের আন্ডারপাসে যেটা দেয়া আছে এটা হচ্ছে পেডেস্ট্রিয়ান ব্যারিয়ার মানে মানুষ যেন হচ্ছে ফুটপাথ থেকে রাস্তায় নামতে না পারে বুঝা গেছে জি স্যার আচ্ছা এবার দেখেন সাইডওয়াক সাইডওয়াক হচ্ছে আপনার রাস্তার প্যারালালি মেইন রাস্তার প্যারালালি মানুষের হাঁটার জন্য যদি কোনো একটা রাস্তা করা থাকে এই যে আমি হ্যাচ করছি এটা হচ্ছে সাইডওয়াক মানে হচ্ছে রাস্তার পাশে ফুটপাথ সাইডওয়াকের এক্সাম্পল কি সাইডওয়াকের এক্সাম্পল হচ্ছে ফুটপাথ আর ক্রসওয়াক আপনার রাস্তার পারপেন্ডিকুলারলি এরকম যখন আপনার রাস্তা ক্রস করার জন্য যেই মাধ্যমগুলো থাকে মনে করেন জেব্রা ক্রসিং ঠিক আছে এটা হচ্ছে একটা ক্রসওয়াক বোঝা গেছে বা আন্ডারপাস ওভারপাস হইতে পারে ক্রসওয়াক আপনি যদি মাটির উপর দিয়ে এরকম ফুট ওভারব্রিজ ইউজ করে ক্রস করেন ওইটাও কিন্তু একটা ক্রসওয়াক আবার মাটির নিচে দিয়ে যদি আপনি রাস্তা ক্রস করেন ওইটাও কিন্তু একটা ক্রসওয়াক তো ক্রসওয়াক হইতে পারে বিভিন্ন রকমের একটা হচ্ছে দেখেন আনসিগনালাইজড মানে কোনো সিগন্যাল নাই জেব্রা ক্রসিং আপনি যদি জেব্রা ক্রসিং দিয়ে পার হন যে ড্রাইভার তার দায়িত্ব হচ্ছে জেব্রা ক্রসিং এর কাছে আসলে গাড়িটা স্লো করা আগে পেডেস্ট্রিয়ানকে জেব্রা ক্রসিং দিয়ে ক্রস করতে দেয়া এটা হচ্ছে ড্রাইভারের দায়িত্ব এবার দেখেন সিগন্যালাইজড টাইম সেপারেটেড শেয়ারিং মানে হচ্ছে একটা সিগন্যালাইজড জাংশনে বা ইন্টারসেকশনে কি হয় যখন এরকম লাল বাতি জ্বলে তখন মানুষজন রাস্তা পার হয় এবং গাড়িগুলো থেমা থাকে ঠিক আছে এটা কিন্তু আনসিগনালাইজড না এটা হচ্ছে সিগন্যালাইজড জেব্রা ক্রসিং নাই রাস্তার মধ্যে কোনো এরকম জেব্রা ক্রসিং আঁকা নাই কিন্তু লাল বাতি জ্বলতেছে তখন গাড়িগুলো থাইমা আছে আর যারা পথচারী তারা বুঝতেছে কি এখনই আমার রাস্তা পার হইতে হবে যেহেতু লাল লাল বাতি জ্বলতেছে এবং গাড়িগুলো থাইমা আছে বোঝা গেছে আর দেখেন গ্রেড সেপারেটেড স্পেস সেপারেটেড আন্ডারপাস ওভারপাস মানে আপনি যদি আন্ডারপাস একদম মেইন রাস্তা থেকে মানুষকে পৃথক কইরা মাটির নিচে দিয়ে আপনি ট্রাভেল করাইতেছেন বা মাটির নিচে দিয়ে রাস্তা পার করাইতেছেন এটা হচ্ছে কি আন্ডারপাস আর যদি মাটির উপর দিয়ে রাস্তা পার করেন তাহলে ওভারপাস গ্রেড সেপারেটেড আপনি পেডেস্ট্রিয়ান আর ভেহিকেলকে আলাদা আলাদা গ্রেডে ভাগ করতেছেন আপনি পেডেস্ট্রিয়ানকে হয় একটা মানে দোতলায় নিয়ে যাচ্ছেন অথবা একদম মাটির তলে ঢোকাই দিতেছেন তাহলে বুঝতে পারছেন পেডেস্ট্রিয়ান মুভমেন্ট কন্ট্রোল করার জন্য কি কি ফিজিক্যাল মেজার আছে জি স্যার আচ্ছা এরপর দেখেন এরপর খেয়াল করেন যে আচ্ছা এখন এগুলো তো গেল হচ্ছে আপনার ফিজিক্যাল ব্যারিয়ার বা ফিজিক্যাল মেজার আমরা গেল আমি কিন্তু আজকে অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় কোশ্চেন করবো বলতে না পারলে কিন্তু অ্যাটেন্ডেন্স দিব না মনোযোগ দিয়ে ক্লাস করেন স্যার সমস্যা নেই আচ্ছা একটু খেয়াল করেন যে একটু হোল্ড করেন আমি কি বলছিলাম যে ফিজিক্যাল ব্যারিয়ার কিরকম আপনি বাসা থেকে বাইরেতে যাচ্ছেন আপনার আম্মা হচ্ছে দরজা লাগাই দিচ্ছে এটা হচ্ছে ফিজিক্যাল ব্যারিয়ার এখন মনে করেন আপনার আম্মা দরজা লাগাই নেই আপনার আম্মা বইলা দিছে যে আজকে তোমার বাসা থেকে বের হওয়া নিষেধ ঠিক আছে আপনার আম্মা নিয়ম করে দিল বা একটা রুল করে দিল তাহলে এইটা কি এটা মেন্টালি এটাকে হচ্ছে রেগুলেটরি মেজার বলে রেগুলেশন ঠিক আছে একটা নিয়ম করে দেয়া যে তুমি আজকে বাসা থেকে বাইর হইতে পারবাই না দরজা খোলা থাকলেও পারবে না দরজা বন্ধ থাকলেও পারবে না তাহলে এই ধরনের মেজার গুলোকে বলা হচ্ছে রেগুলেটরি মেজার মনে থাকবে জি স্যার আচ্ছা রেগুলেটরি মেজার কিরকম ব্যানিং রাইট টার্ন মানে একটা ইন্টারসেকশনে আপনি বলে দিলেন কেউ ডান ডান দিকে টার্ন নিতে পারবে না আপনি রাইট টার্ন নিয়ে একদম ব্যান করে দিলেন ঠিক আছে আপনি রুল করে দিলেন বা আপনি নিয়ম করে দিলেন যে এই ইন্টারসেকশনে কোনো গাড়ি ডান দিকে টার্ন নিতে পারবে না তাহলে এটা একটা রেগুলেটরি মেজার ওয়ান ওয়ে অপারেশন আপনি একটা রাস্তায় বইলা দিলেন
যে গাড়ি কেবলমাত্র এক ডিরেকশনে চলবে, ওয়ান ওয়ে, মানে এই রাস্তায় এই ডিরেকশনে মানে প্লাস এই ডিরেকশন, দুই ডিরেকশনে গাড়ি চলতে পারবে না, যে কোনো এক ডিরেকশনে গাড়ি চলবে। তাহলে কি আপনি রাস্তার জন্য ওয়ান ওয়ে অপারেশন করে দিলেন, এটাও একটা রেগুলেটরি মেজার। জাংশন ক্লিয়ার ওয়ে, জাংশন ক্লিয়ার ওয়ে মানে হচ্ছে আপনার মনে করেন এটা হচ্ছে মেজর রোড, আমি এখন যেটা ডাক দিলাম, আর এটা হচ্ছে মাইনর রোড, মানে এই মাইনর রোড দিয়ে গাড়ি ঘোড়া কম চলে আর মেজর রোড দিয়ে গাড়ি ঘোড়া বেশি চলে। যেটা ব্যস্ত রাস্তা বেশি, আপনার একটা জাংশনের কাছে আসলে মাইনর রোডের গাড়িগুলা আগে ওয়েট করবে, তারা যদি সিগন্যাল নাও থাকে তারা কিন্তু যাবে না, তারা ওয়েট করবে, তারা দেখবে মেজর রোডের গাড়িগুলা পাস করতেছে কিনা ঠিক মতো, আগে হচ্ছে মেজর রোডের গাড়ির গাড়িটাকে পাস করতে দিবে, মেজর রোডের গাড়িটা চলে যাওয়ার পরে আস্তে করে মাইনর রোডের গাড়িটা টান দিয়ে রাস্তা পার হবে, এটাকে বলা হচ্ছে জাংশন ক্লিয়ার ওয়ে। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। তারপর স্পিড কন্ট্রোল, অনেক জায়গায় এরকম বলা থাকে না যে সামনে স্কুল, এত কিলোমিটার পার আওয়ারের বেশি গাড়ি চালানো যাবে না, তো আমি এরকম পার্টিকুলার রাস্তার জন্য হচ্ছে একটা পার্টিকুলার স্পিড বলে দেই যে এত স্পিডের বেশিতে তুমি এই রাস্তায় গাড়ি চালাইতে পারবা না, এটা হচ্ছে স্পিড কন্ট্রোল। তারপর দেখেন পার্কিং কন্ট্রোল, অনেক জায়গায় বলা থাকে মার্কেটের সামনে এখানে গাড়ি পার্ক করা নিষেধ, এরকম পার্কিং কন্ট্রোলও করা হয় অনেক সময়, এটা একটা রেগুলেটরি মেজার। তারপর এক্সেস কন্ট্রোল, অনেক রাস্তায় দেখবেন রিক্সা ঢুকতেই দেয় না, শুধুমাত্র গাড়ি চলতে পারে, আর অনেক রাস্তায় দেখবেন যে পেডেস্ট্রিয়ানদেরকে ঢুকতেই দেয় না, শুধুমাত্র বাস ট্রাক এগুলো চলে, তো এটাকে বলা হচ্ছে এক্সেস কন্ট্রোল। আপনি কোন একটা পার্টিকুলার টাইপের ভেহিকেল, আপনি পার্টিকুলার টাইপের মানুষ বা পার্টিকুলার একটা মানে কি বলবো পার্টিকুলার এক ধরনের জিনিসকে আপনি এখানে অ্যালাউ করতেছেন, এটাকে বলা হচ্ছে কি কন্ট্রোল, এক্সেস কন্ট্রোল। তারপর হচ্ছে রোড প্রাইসিং, এই যে ব্রিজে উঠলে আপনার ঢাকা চিটাগাং মানে ঢাকা কুমিল্লা যাওয়া আসা করার সময় এই মেঘনাঘাটে আসলে আপনাদের কাছ থেকে ব্রিজে উঠলে টোল নেয়, এটাকে বলে কি রোড প্রাইসিং। আপনি যদি কোনো একটা পার্টিকুলার রোড ইউজ করতে চান আপনাকে টাকা দিয়ে ইউজ করতে হবে, আপনি এমনি এমনি বিনা পয়সা ইউজ করতে পারবেন না। ঠিক আছে, এটাও এক ধরনের রেগুলেটরি মেজার। এখন একটা পার্টিকুলার রাস্তা ইউজ করতে যদি আপনার টাকা দেওয়া লাগে, তাহলে কি সব রিক্সাওয়ালা বা সব ভ্যানওয়ালা বা সব সিএনজি ওয়ালা ওই রাস্তা ইউজ করবে না স্যার, করবে না। আপনাদের মধ্যে যাদের গাড়ি আছে যারা অনেক টাকার মালিক, তারা হয়তো টাকা খরচ করে রাস্তাটা ইউজ করবে, কারণ আপনারা জানেন যে ওই রাস্তায় গেলে জ্যামে পড়বেন না, টাকা খরচ করে তাড়াতাড়ি যাওয়ার জন্য রাস্তাটা হয়তো অনেক ইউজ করবে। এরকম রোড প্রাইসিং বা কোন একটা পার্টিকুলার রাস্তা ইউজ করার জন্য যদি টাকা লাগে, তাইলেও কিন্তু এটা একটা রেগুলেটরি মেজার, মানে অনেকে ওটা আসলে ইউজ করবে না তখন। ঠিক আছে, এই আমরা বুঝলাম তাহলে কি কি রেগুলেটরি মেজার আছে। আচ্ছা, আচ্ছা এবার দেখেন রোড ট্রাফিক সিস্টেম দেখতেছেন, দেখেন খেয়াল করেন যে একটা রাস্তায় রোড ট্রাফিক সিস্টেম বলতে আসলে আমরা কি বুঝি, একটা রাস্তায় রোড ট্রাফিক সিস্টেম হচ্ছে চারটা জিনিসের কম্বিনেশন, কি কি, রোড, ভেহিকেল, রোড ইউজার, এনভায়রনমেন্ট। মনে থাকবে একটা রাস্তায় রোড ট্রাফিক সিস্টেম কয়টা জিনিসের কম্বিনেশন বা কয়টা জিনিসের মধ্যে ইন্টারেকশন, এই চারটা জিনিসের মধ্যে ইন্টারেকশন বা এই চারটা জিনিস একজনের সাথে আরেকজন যেভাবে রিলেটেড, এই রিলেশনটাকেই বলা হচ্ছে কি রোড ট্রাফিক সিস্টেম। কি কি, রোড, রাস্তাঘাট, এই রাস্তাঘাটে যে গাড়িগুলো আছে, ভেহিকেল গুলো আছে, প্লাস রোড ইউজার মানে সাধারণ মানুষ যারা রাস্তাটা ইউজ করতেছে, প্লাস হচ্ছে এনভায়রনমেন্ট, পরিবেশ, প্রকৃতি আশেপাশে, এই চারটা জিনিসের মধ্যে যে কমপ্লেক্স ইন্টারেকশনটা আছে বা চার জিনিসের মধ্যে যে কমপ্লেক্স রিলেশনটা আছে, এই সম্পর্কটাকেই হচ্ছে রোড ট্রাফিক সিস্টেম বলে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, রোডের মধ্যে আসলে কি কি আছে দেখেন, এই যে রোড, এই রোডের মধ্যে হচ্ছে লিংক, মনে করেন আমরা গুলশান বাড্ডা লিংক রোড, উত্তরা লিংক রোড, এরকম বিভিন্ন লিংক রোডের নাম শুনলেন ঢাকায়, এরকম একটা রাস্তার সাথে আরেকটা রাস্তাকে যে লিংক করতেছে এই রোড গুলো, এগুলোকে বলা হচ্ছে লিংক রোড, এগুলো আমাদের রোডের মধ্যেই অন্তর্ভুক্ত, ইন্টারসেকশন, যেখানে অনেকগুলো রাস্তা এসে একসাথে মিলিত হয়েছে এগুলাকে বলা হচ্ছে ইন্টারসেকশন। ফুটপাথ, শোল্ডার, ফুটপাথ হচ্ছে রাস্তার পাশে মানুষজন হাঁটার জন্য যে আলাদা একটা রাস্তা বানানো হয় এটাকে বলা হচ্ছে ফুটপাথ, আর শোল্ডার হচ্ছে মেইন রাস্তার পাশে মাটির যে অতিরিক্ত রাস্তা থাকে, যেন গাড়ি ঘোড়া নষ্ট হয়ে গেলে ওই মাটির রাস্তায় সাইড করে গাড়িটা ঠিক করা যায়, এটাকে বলা হচ্ছে শোল্ডার। অনেক সময় দেখবেন মেইন পাকা রাস্তার পাশে
আপনার একটা চিকন মাটির রাস্তা থাকে, দেখছেন কখনো? একটা মাটির রাস্তা থাকে, এটাকে বলা হচ্ছে শোল্ডার। তারপর দেখেন ফ্লাইওভার, টানেল, এগুলো কিন্তু রোডেরই অংশ। তারপর ফুট ওভার ব্রিজ, আন্ডার ব্রিজ, এগুলো রোডের অংশ। বাস লে বাই, টার্মিনাল এরিয়া, এগুলো রোডের অংশ। পার্কিং এরিয়া, এগুলো রোডের অংশ। লোডিং আনলোডিং এরিয়া, এগুলো রোডের অংশ। চ্যানেল, আইল্যান্ড, মিডিয়ান, ওই যে বলছিলাম এরকম চ্যানেলাইজেশন করা থাকে রাস্তার মধ্যে, এরকম রোড চ্যানেল, যদি রাস্তার মাঝখানে এরকম ডিভাইডার বা মিডিয়ান থাকে, এই মিডিয়ান, এই মিডিয়ান গুলোও কি, এগুলো রোডের কম্পোনেন্ট বা রোডেরই অংশ। রোড ব্রিজ, কালভার্ট, রাস্তার মধ্যে যে ব্রিজ থাকে বা কালভার্ট গুলো থাকে, এগুলোও রোডের অংশ। ট্রাফিক কন্ট্রোল ডিভাইস, রাস্তার মধ্যে যে ট্রাফিক কন্ট্রোল করার জন্য যে ডিভাইস গুলো থাকে, সিগন্যাল। তারপর হচ্ছে মনে করেন আপনার এরকম রাস্তার মধ্যে দেখবেন অনেক সময় একটু ব্যারিয়ার দেওয়া থাকে, রাস্তাতে তুমি ঢুকতে পারবা না, মানে এরকম অনেকগুলো রাস্তার মধ্যে ব্যারিয়ার দেওয়া থাকে যেন আপনি ঢুকতে না পারেন। বা এরকম ট্রেন সিগন্যাল, যেখানে পরে ট্রেনের সিগন্যাল, এরকম বাস ফালানো হয়, তার মানে এই ট্রাফিক কন্ট্রোল করার জন্য যে ডিভাইস গুলো আছে এগুলো কিন্তু আমার রোডের অন্তর্ভুক্ত, রোডের অন্তর্ভুক্ত বা রোডের কম্পোনেন্ট। আশা করি বুঝতে পারছেন। এরপর দেখেন যে আর কি কি আছে, আমরা একটু খেয়াল করি। এই তো গেল রোড। আচ্ছা, তাইলে রোডের কম্পোনেন্ট কি কি, বোঝা গেছে না? এখন হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, রোডওয়ে টাইপ, রাস্তা কয় রকম এবং রাস্তাকে কিভাবে ভাগ করা হয়, ঠিক আছে? জিওগ্রাফিক এরিয়া বা লোকেশন অনুযায়ী রাস্তাটা কোন জায়গায়, এটার উপর ভিত্তি করে যে রাস্তাটা কোথায়, এটার উপর ভিত্তি করে রাস্তাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে রুরাল রোড, একটা হচ্ছে আরবান রোড। মানে আপনার কুমিল্লা শহরের ভিতরে বা ঢাকা শহরের ভিতরে বা চিটাগং শহরের ভিতরে যে রাস্তাগুলো আছে এগুলোকে বলে কোন ধরনের রোড, এগুলোকে বলে হচ্ছে আরবান রোড। আর রুরাল রোড হচ্ছে ঢাকা চিটাগং আপনার যেই মহাসড়কটা সংযুক্ত করছে বা ঢাকা কুমিল্লা যেই মহাসড়কটা সংযুক্ত করছে, এই মহাসড়ক গুলাকে বা এই মানে যেই রাস্তাটা হচ্ছে শহরের ভিতরে না শহরের বাইরে, এই রাস্তাগুলোকে কোন ধরনের রোড বলে, রুরাল রোড বলে বা গ্রামের রাস্তা যেগুলো বেসিক্যালি এগুলোকে কি বলে, তাহলে কোনটার আপনার জিওগ্রাফিক্যাল বা লোকেশন ওয়াইজ কোনটা রুরাল রোড আর কোনটা আরবান রোড, বুঝতে পারছেন? এরপর দেখেন ফাংশন ওয়াইজ আপনার রাস্তার কাজ কি, এই ফাংশন ওয়াইজ হচ্ছে রাস্তাকে আবার আমরা দেখলাম যে দুই ভাগে ভাগ করা যায়, রুরাল রোড আরবান রোড। এই রুরাল রোড গুলাকে ফাংশন ওয়াইজ আবার চার ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? এই যে রুরাল রোড যেগুলা বললাম আপনার ন্যাশনাল হাইওয়ে, যেগুলা আপনার ঢাকা চিটাগং হাইওয়ে, এগুলাকে আবার চার ভাগে ভাগ করা যায়। কি কি, ন্যাশনাল হাইওয়ে, রিজিওনাল হাইওয়ে, ফিডার রোড এ, ফিডার রোড বি। আচ্ছা, ন্যাশনাল হাইওয়ে কোনগুলা বলেন তো? ঢাকা চিটাগং হাইওয়ে, ঢাকা চিটাগং হাইওয়ে। দেখবেন গুগল ম্যাপে গেলে ঢাকা চিটাগং হাইওয়ে এর উপর কি লেখা আছে, N1 লেখা। আমরা একটু দেখি, আমরা যেগুলোকে বিশ্ব রোড বলি আর কি স্যার, আমরা যেগুলোকে বিশ্ব রোড বলি, আমরা গুগলে যাই, নেট স্পিড খারাপ। এই দেখেন এই ঢাকা চিটাগং হাইওয়ের উপরে N1 লেখা আছে, দেখতেছেন? N1 খেয়াল করছেন? জি স্যার। এটা হচ্ছে আমাদের ন্যাশনাল হাইওয়ে নাম্বার 1। এরকম অনেকগুলা প্রায় 63টা না 64টা জানি ন্যাশনাল হাইওয়ে আছে, ঠিক আছে? যদি দা লিস্ট দেখতে চান একটা PDF দেখাইতে পারি, একটু দাঁড়ান, উইকিপিডিয়া কই, ন্যাশনাল হাইওয়ে।
দেখেন এই আপনারা কি এখন উইকিপিডিয়া দেখতেছেন? না স্যার, না স্যার কিছু দেখা যায় না। এখন দেখা যাচ্ছে? জি স্যার। এই দেখেন ন্যাশনাল হাইওয়ে আছে কতগুলা, ন্যাশনাল হাইওয়ে আছে হচ্ছে 67টা, ঠিক আছে। এই এন মানে হচ্ছে আপনার ন্যাশনাল হাইওয়ে, আর এই 1 2 3 4 এগুলো হচ্ছে নাম্বারিং করা। এই নাম্বারিং গুলো হচ্ছে রোডস এন্ড হাইওয়ে ডিভিশন চাইলে চেঞ্জ করতে পারবে, রোডস এন্ড হাইওয়ে ডিভিশন ছাড়া এই নাম্বার গুলো আর কেউ চেঞ্জ করতে পারবে না। তার মানে এন ওয়ান এটা কোথায় কই গেছে, ঢাকা, কাঁচপুর, মদনপুর, ময়নামতি, কুমিল্লা, ফেনী, চিটাগং, তারপর এটা কি মানা, সাতটেক, সাতকানিয়া, রামু, কক্সবাজার, মানে এগুলার উপর দিয়ে হচ্ছে এটা আসছে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে এন ওয়ান। এরকম এন টু এরকম ন্যাশনাল হাইওয়ে অনেকগুলো আছে। তো এটা হচ্ছে ফাংশন ওয়াইজ আপনার রুরাল রোডের এক নম্বর ক্যাটাগরি, ঠিক আছে। এরপর দেখেন যে রিজিওনাল হাইওয়ে দেখতেছেন, আমি দাগাই ফেলছি। রিজিওনাল হাইওয়ে হচ্ছে আপনার মনে করেন কুমিল্লা একটা ডিস্ট্রিক্ট, কুমিল্লা ডিস্ট্রিক্টের মানে কুমিল্লার সাথে কুমিল্লার আশেপাশের জায়গাগুলো মনে করেন লালমাই, লালমাইয়ের নাম শুনছেন না সবাই, বা মনে করেন বরুড়া নাম শুনছেন? জি স্যার, জি স্যার। আমি মনে করেন কুমিল্লা ডিস্ট্রিক্টের সাথে লালমাই বা বরুড়া যে রাস্তাটা দিয়ে মানে সংযোগ করতেছি, বা কুমিল্লার সাথে লালমাই যে রাস্তাটা, এটাকে বলা হচ্ছে রিজিওনাল হাইওয়ে। মানে একটা রিজিওনের মধ্যে ওই রিজিওনের অন্য জায়গাগুলোর সাথে যেই মানে কানেক্টিং করার জন্য যে রাস্তাগুলো আছে এগুলোকে বলা হচ্ছে রিজিওনাল হাইওয়ে। রিজিওনাল হাইওয়ে এরকম অনেকগুলো আছে, আমরা একটু দেখি। লিস্টটা কই, এই দেখেন রিজিওনাল হাইওয়ে আছে কতগুলো একটু দেখি। এই যে এগুলো হচ্ছে রিজিওনাল হাইওয়ে লিস্ট, R110 যাত্রাবাড়ি, ড্যামরা, তারপর এই যে সাইনবোর্ড নারায়ণগঞ্জ, মানে একই রিজিওনের মধ্যে, তারপর চিটাগং, চন্দ্রকোনা, তারপর বারাইছারি, কাপ্তাই, মানে একই রিজিওনের মধ্যে একটা লোকেশনের সাথে আরেকটা লোকেশনের মধ্যে কানেকশন ঘটানোর জন্য যে রাস্তাটা থাকে এটাকে বলা হচ্ছে রিজিওনাল হাইওয়ে। আশা করি বুঝতে পারছেন। তারপর দেখেন হচ্ছে ফিডার রোড, আমাদের এরপরে ফাংশন ওয়াইজ রুরাল হাইওয়ের ক্লাসিফিকেশন হচ্ছে ফিডার রোড এ, ফিডার রোড বি। ফিডার রোড হইতেছে গিয়ে আপনার কোন উপজেলা রোডের সাথে, উপজেলা, ঠিক আছে, এই উপজেলা রোডের সাথে আপনার কোন ইম্পর্টেন্ট সেন্টার, মনে করেন আপনার উপজেলার সাথে ওই উপজেলা কেন্দ্রে মনে করেন আপনার কোন একটা মার্কেট আছে, এই ইম্পর্টেন্ট কোন একটা সেন্টার বা স্থাপনার সাথে যখন একটা উপজেলার কানেকশন ঘটানো হয় এই রোডটাকে বলা হচ্ছে ফিডার রোড। বোঝা গেছে? আমরা ফিডার রোডের ডেফিনেশন একটু দেখি, ডেফিনেশনটা দেখলে তো আরো বুঝবেন ক্লিয়ারলি। ডেফিনেশনটা কোথায় আছে? এখন আরেকটা পিডিএফ দেখতেছেন না? দেখেন এখানে হচ্ছে আপনার রোড ক্লাসিফিকেশন, ন্যাশনাল হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে আর ডিফাইন্ড অ্যাজ হাইওয়েজ কানেক্টিং ন্যাশনাল ক্যাপিটাল উইথ ডিফারেন্ট ডিভিশনাল এন্ড ওল্ড ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, পোর্ট সিটি এন্ড ইন্টারন্যাশনাল হাইওয়ে। মানে হচ্ছে আপনি যখন আপনার ন্যাশনাল হেডকোয়ার্টার মানে হচ্ছে আমাদের ন্যাশনাল হেডকোয়ার্টার কোনটা, ঢাকা, ঠিক আছে, এই ঢাকার সাথে আপনি অন্য ডিস্ট্রিক্টগুলোর যে কানেকশন ঘটাবেন যে হাইওয়েগুলো দিয়ে, এই হাইওয়েগুলোকে বলা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। তারপর দেখেন যে রিজিওনাল হাইওয়ে, রিজিওনাল হাইওয়ে আর ডিফাইন্ড অ্যাজ হাইওয়ে কানেক্টিং ডিফারেন্ট রিজিওন অ্যান্ড নিউ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার নট কানেক্টেড বাই ন্যাশনাল হাইওয়ে। মানে আপনার একটা এক্সিস্টিং রিজিওনের সাথে বা এক্সিস্টিং ডিস্ট্রিক্টের সাথে ওই ডিস্ট্রিক্টের আশেপাশের রিজিওনাল গুলোর জন্য যে কানেকশন ঘটানো হয় যে রোডের মাধ্যমে, এই রোডটাকে বলা হচ্ছে রিজিওনাল হাইওয়ে। এবং যেখানে আসলে ন্যাশনাল হাইওয়ে পৌঁছায় নাই, মানে যেখানে আসলে ন্যাশনাল হাইওয়ের কোনো সম্পর্ক নাই যে রোডগুলোর সাথে, ওইখানের কানেকশন ঘটানোর জন্য আপনার যে রোডগুলো তৈরি করা হয় ওই রোডগুলোকে বলা হচ্ছে রিজিওনাল হাইওয়ে। যেমন কুমিল্লার সাথে লালমাইতে যাওয়ার জন্য কোনো ন্যাশনাল হাইওয়ে আছে? নাই। তো কুমিল্লা থেকে লালমাই যাওয়ার জন্য যে রোডটা বানানো হচ্ছে এই রোডটাকে বলা হচ্ছে রিজিওনাল হাইওয়ে। তারপর দেখেন ফিডার রোড, ফিডার রোড হচ্ছে ফিডার রোড আর ডিফাইন্ড অ্যাজ রোডস কানেক্টিং উপজেলা হেডকোয়ার্টার অ্যান্ড আদার ইম্পর্টেন্ট রুরাল সেন্টার।
মানে হচ্ছে আপনার উপজেলার সাথে অন্যান্য ইম্পর্টেন্ট রুরাল সেন্টারের যে কানেক্টিং রোড থাকে এটাকে বলা হচ্ছে ফিডার রোড। তো বাংলাদেশে দুই রকমের ফিডার রোড আছে, ফিডার রোড এ, ফিডার রোড বি। এই ক্লাসিফিকেশন গুলো কারা করছে? রোডস্টেন হাইওয়ে ডিভিশন করছে তাদের ইচ্ছা মতো, বাট হয়তো কোনো একটা পার্টিকুলার সিস্টেমে তারা করছে, এবং এগুলার নাম্বারিং বা এগুলার নাম কেবলমাত্র তারাই চেঞ্জ করতে পারবে। এইগুলো হচ্ছে আমাদের ফাংশন ওয়াইজ, এগুলো কোন রোডের ক্লাসিফিকেশন বললাম ফাংশন ওয়াইজ, এই যে আপনার ন্যাশনাল হাইওয়ে, রিজিওনাল হাইওয়ে, ফিডার রোড এ, ফিডার রোড বি, এগুলো কোন রোডের ক্লাসিফিকেশন বললাম ফাংশন ওয়াইজ? আরবান না রুরাল? রুরাল। হ্যাঁ, এখন হচ্ছে আমরা দেখব আরবান রোডের ক্লাসিফিকেশন ফাংশন ওয়াইজ। দেখেন ফাংশন ওয়াইজ আরবান রোড কে হচ্ছে তিনটা ভাগে ভাগ করা যায়, প্রাইমারি মেইন বা আর্টেরিয়াল রোড, সেকেন্ডারি রোড, লোকাল রোড। তো কোনটা লোকাল রোড, কোনটা সেকেন্ডারি রোড, কোনটা প্রাইমারি রোড বা আর্টেরিয়াল রোড বা মেইন রোড, একটু খেয়াল করেন। ধর্মসাগর পশ্চিম পার কারা কারা চিনেন? প্রেসক্রিপশন পয়েন্ট, প্রেসক্রিপশন পয়েন্ট কে কে চিনেন? ধর্মসাগর পশ্চিম পারে একটা দোকান আছে প্রেসক্রিপশন পয়েন্ট, ওষুধের দোকান। কুমিল্লা শহরে কারা কারা বেড়াইতে আসছেন? আপনি এই ঝাউতলা রাস্তা হয়ে আপনি কই আসেন? এই শাসন গাছ আসেন না? এই শাসন গাছ ফ্লাইওভারের উপর দিয়ে আপনাকে সোজা নিয়ে আসা হয় কোথায়? মনে করেন এই যে মেইন রোডটা, এটা হচ্ছে আর্টেরিয়াল রোড বা মেইন রোড বা প্রাইমারি রোড। এই আলেকার চর থেকে এই যে আপনি এটা কিন্তু আপনি ইউজ করতেছেন কত N1 ন্যাশনাল হাইওয়ে 1 ইউজ করতেছেন, ঠিক আছে? সরি আমি একটু ভুল বলছি, এই যে আলেকা চর থেকে বাইশটা আসতেছেন এটা কিন্তু N1, এটা মেইন রোড না, এটা একটু ভুল বইলা ফেলছি। আপনার শাসনগাছা থেকে আলেকার চর পর্যন্ত যে রাস্তাটা আসছে এই রাস্তাটা হচ্ছে গিয়ে আপনার প্রাইমারি রোড বা মেইন রোড বা আর্টেরিয়াল রোড, ঠিক আছে? আর্টারি মানে কি ধমন? ধমনী না? আর্টারি মানে কি ধমনী, এটা কি জানেন? জি স্যার। আমাদের হার্টে যে শিরাগুলা রক্ত সাপ্লাই দেয় ওইগুলা কি তো আর্টারি বলে বা ধমনী বলে? জি স্যার। তার মানে মেইন রোডে বা মেইন হাইওয়েতে যে রোডটা ভেহিকল সাপ্লাই দিচ্ছে এটাকে বলা হচ্ছে আর্টেরিয়াল রোড। আচ্ছা, শাসনগাছা থেকে আপনার এই যে স্বপ্নের সামনে থেকে আপনি যে শাসনগাছা আসছেন এই ঝাউতলা রোডটা ইউজ করে, এই ঝাউতলা রোডটাকে বলে হচ্ছে কি? সেকেন্ডারি রোড। সেকেন্ডারি। আর লোকাল রোড হচ্ছে আপনার বাসা থেকে বা আমার বাসা থেকে যে রাস্তাটা হচ্ছে সেকেন্ডারি রোডটাকে কানেক্ট করছে এটাকে বলা হচ্ছে কোন ধরনের রোড? এটাকে বলা হচ্ছে লোকাল রোড। আমার বাসা থেকে যে রাস্তাটা সেকেন্ডারি রোড পর্যন্ত গেছে, ঝাউতলা রোড পর্যন্ত গেছে, এটাকে কোন ধরনের রোড বলে? লোকাল। এটাকে বলা লোকাল রোড। তাহলে ফাংশন ওয়াইজ রাস্তা কয় রকম আর জিওগ্রাফিক ওয়াইজ রাস্তা কয় রকম, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এবার দেখেন স্ট্যান্ডার্ড ওয়াইজ, মানে রাস্তার স্ট্যান্ডার্ড কেমন, ফুল অ্যাক্সেস কন্ট্রোল, মানে ওইখানে আপনি কাকে ঢুকতে দিবেন আর কাকে ঢুকতে দিবেন না এটার কন্ট্রোল পুরোপুরি হচ্ছে আপনার হাতে আছে। এক্সপ্রেসওয়ে, মোটরওয়ে, এক্সপ্রেসওয়ে মানে হচ্ছে যেদিক দিয়ে অনেক জোরে কোন বাস বা ট্রাক তার ডিজায়ার্ড স্পিড মেনটেন করে যাইতে পারে, বা মোটরওয়ে যেদিক দিয়ে শুধুমাত্র মোটর ভেহিকেল চলবে, কোনো রিক্সা সাইকেল ঢুকতে পারবে না, এগুলোকে বলা হচ্ছে ফুল অ্যাক্সেস কন্ট্রোল। মানে আপনি রিক্সা বা সাইকেলের জন্য ওই রাস্তায় এক্সেস একেবারে ব্যান করে দিছেন, একেবারে নিষিদ্ধ করে দিছেন, তাহলে এই রাস্তাগুলোকে কি বলে? এগুলোকে বলা হচ্ছে ফুল অ্যাক্সেস কন্ট্রোল, ঠিক আছে? এগুলো হইতে পারে এক্সপ্রেসওয়ে, মোটরওয়ে অথবা উইথ গ্রেড সেপারেটেড জাংশন, মানে গ্রেড সেপারেশন, ফ্লাইওভার। ফ্লাইওভার দিয়ে চাইলে কি একটা রিক্সা একটা রিক্সাওয়ালা উঠতে পারবে? কারণ ওখানে তো তার পক্ষে মানে রিক্সা চালায়, যেহেতু ফ্লাইওভার একদম স্লোপে আছে এর উপর ওঠা সম্ভব না, ঠিক আছে? তো এরকম উইথ গ্রেড সেপারেশনও কি ফুল অ্যাক্সেস কন্ট্রোল। তারপর হচ্ছে পার্শিয়াল বা নো অ্যাক্সেস কন্ট্রোল, মানে যেখানে হচ্ছে আপনার রিক্সা চাইলে ঢুকতে, মানে অনেক সময় ঢুকতেও পারে নাও ঢুকতে পারে, আপনি চাইলে ঢুকতে দিতেও পারেন নাও দিতে পারেন,
এগুলোকে বলা হচ্ছে পার্শিয়াল বা নো অ্যাক্সেস কন্ট্রোল, মানে কোনো কন্ট্রোল নাই, যার ইচ্ছা সে ঢুকে যাইতে পারে, ঠিক আছে। আর দেখেন উইথ অ্যাট গ্রেড ইন্টারসেকশন, মানে এই পার্শিয়াল বা নো অ্যাক্সেস কন্ট্রোল গুলা কখন হয়, যখন ইন্টারসেকশনটা অ্যাট গ্রেডে থাকে, একই লেভেলে থাকে, যেখানে গ্রেড সেপারেশন থাকে না। গ্রেড সেপারেশন হইলে কিন্তু আপনি ফুল অ্যাক্সেস কন্ট্রোল করতে পারতেছেন, কিন্তু যেখানে গ্রেড সেপারেশন নাই, ইন্টারসেকশনটা হচ্ছে অ্যাট গ্রেড, একই গ্রেডে আছে, ওইখানে কিন্তু পার্শিয়াল বা নো অ্যাক্সেস কন্ট্রোল হয়। আপনি ফুল অ্যাক্সেস কন্ট্রোল ওইখানে চাইলেও করতে পারবেন না, বুঝা গেছে? এবার দেখেন ইউজেস ওয়াইজ, রাস্তাটা কি কাজে ব্যবহার হচ্ছে তার উপর ভিত্তি করে রাস্তার কিছু ক্লাসিফিকেশন আছে। কমিউটার রোড, কমিউটার রোড মানে হচ্ছে অফিসে যাওয়ার জন্য যারা যে রাস্তাটা ব্যবহার করে এটাকে বলা হচ্ছে কমিউটার রোড। মানে যখন কোনো পার্টিকুলার রাস্তা বাসা থেকে অফিসে যাওয়ার জন্য বা অফিস থেকে বাসা আসার জন্য ব্যবহার করা হবে, ওই রাস্তাটাকে বলা হচ্ছে কি কমিউটার রোড। এবং ওই রাস্তা দিয়ে যেই ট্রাফিক গুলা যায় বা যে ভেহিকেল গুলা যায় এগুলাকে বলা হচ্ছে কমিউটিং ট্রাফিক। কি বলে? কমিউটিং ট্রাফিক বলে। তারপর দেখেন অল পারপাস রোড, মানে যে রাস্তা দিয়ে আপনার ইচ্ছে হলে আপনি অফিসে যেতে পারবেন, আপনার ইচ্ছে হলে আপনি বসুন্ধরা সিটিতে মার্কেটিং করতে যেতে পারবেন, আপনার ইচ্ছে হলে আপনি সিনেপ্লেক্সে সিনেমা দেখতে যেতে পারবেন, আপনার ইচ্ছে হলে আপনি আপনার কোনো রিলেটিভের বাসায় বেড়াতে যেতে পারবেন। মানে যেই রাস্তা সকল ধরনের পারপোজে ব্যবহার করা হয় ওই রাস্তাকে বলা হচ্ছে অল পারপাস রোড। তারপর দেখেন বাইপাস রোড, বাইপাস রোড হচ্ছে মনে করেন এই যে আপনার পোদ্দার বাজার বিশ্ব রোডটা আছে না, পোদ্দার বাজার বিশ্ব রোড তো চিনেন সবাই নাকি চিনেন না? আমি কুমিল্লায় ঢুকবো না, আমি হচ্ছে কুমিল্লার সাইড দিয়ে চিটাং চলে যাবো, এটাকে তাইলে কি বলে? এটাকে বলা হচ্ছে বাইপাস রোড। তারপর দেখেন ডিস্ট্রিবিউটর বা রিং রোড, অনেক সময় একটা মেইন শহরের চারপাশে এরকম সার্কেলের মতো বা রিং এর মতো একটা রাস্তা তৈরি করা হয়, যেন আপনার এই শহরের ভিতর দিয়ে গাড়ি ঘোড়া না চলে এই শহরের বাইরে দিয়ে এই রিংটা ইউজ করে গাড়ি ঘোড়া চলতে পারে। এইগুলোকে বলে কি ডিস্ট্রিবিউটর রোড বা রিং রোড বলে। আমরা একটা রিং রোডের ছবি দেখি, দেখেন স্যার এক ঘন্টা শেষ, কি হয়েছে স্যার? উপরাবেন আর একটু পরেই না, সমস্যা নেই স্যার, আর 5 মিনিট স্যার, ভালো লাগতেছে না আজকে স্যার, আর 5 মিনিট। এই যে দেখেন ইংল্যান্ডের একটা জায়গা শেফিল্ড নামে একটা জায়গা, দেখেন এটা হচ্ছে শেফিল্ডের শহরটা সেন্টার, এই শহরটার চারপাশে দেখতেছেন একটা হলুদ রঙের রাস্তা একদম রিং এর মতো, একটু খেয়াল করেন। আচ্ছা একটু জুম আউট করি তাহলে মনে বুঝতে পারবে, যদি ব্লু কালার করা যেত তাহলে মনে ভালো হইতো, একটু বেশি ব্লু হয়ে গেছে। দেখেন এই যে একটা হলুদ রঙের সার্কেল দেখতেছেন যে পিস গার্ডেনের চারপাশ দিয়ে, খেয়াল করতেছেন? এটা হচ্ছে গিয়ে রিং রোড। এই রিং রোডটা থাকলে সুবিধা কি, আপনার মনে করেন এই দেখেন ভিতরে কিন্তু এরকম রাস্তাগুলো হচ্ছে এরকম রেকট্যাঙ্গেলের মতো, বাট আপনার মনে করেন শহরের এক মাথা থেকে আরেক মাথায় কেউ যাবে, সে কিন্তু চাইলে এই ভিতর দিয়ে না গিয়ে এই রিং রোডটা ইউজ করে যাইতে পারে আরামসে। তো এই রিং রোড থাকলে আপনার নর্মালি একটা শহরের ভিতরে ট্রাফিক মুভমেন্ট গুলো কমায়, শহরের চারপাশ দিয়ে ট্রাফিক মুভমেন্ট করায়, শহরের ভিতরে ট্রাফিক মুভমেন্ট কমায়, জ্যাম কমানো হয় বা কনজেশন প্রিভেন্ট করা হয়, ঠিক আছে? আমরা বুঝতে পারলাম যে রিং রোড কিরকম দেখতে। এরপর দেখেন যে ফিডার রোড বা কালেক্টর রোড, তো ফিডার রোড কি জিনিস, ওই যে বললাম আপনার উপজেলার সাথে আপনার একটা শহরের ইম্পর্টেন্ট কোন একটা সেন্টারের সাথে যে কানেকশন ঘটানো হয় এটাকে বলা হচ্ছে ফিডার রোড। ফিডার রোড এ, ফিডার রোড বি আমরা একটু আগে দেখছি। তারপর স্লিপ রোড বা এক্সেস রোড কাকে বলে, আমরা একটু আগে বলছিলাম যে একটা মেইন রোড যেদিক দিয়ে অনেক স্পিডে গাড়ি চলতেছে, এই মেইন রোড থেকে ঢোকার জন্য বা মেইন রোড থেকে বাইরে হয়ে যাওয়ার জন্য যে ছোট রাস্তা থাকে ওটাকে বলে কি, ওটাকে বলা হচ্ছে স্লিপ রোড। তারপর দেখেন সার্ভিস রোড বা ফ্রন্টেজ রোড, সার্ভিস রোড আর ফ্রন্টেজ রোড একই জিনিস। মেইন রাস্তার পাশে গাড়ি ঘোড়া নষ্ট হয়ে গেলে
গাড়িগুলো দাঁড়া করায় রাইখা ঠিক করার জন্য যে অতিরিক্ত রাস্তা দেয়া থাকে এটাকেই বলে হচ্ছে সার্ভিস রোড বা ফ্রন্টেজ রোড। মানে গাড়ি ঘোড়া সার্ভিস করার জন্য বা ঠিক করার জন্য বা মেইনটেনেন্স করার জন্য মেইন রাস্তার পাশে যে মাটি রাস্তা থাকে এটাকে শোল্ডারও বলে বা সার্ভিস রোডও বলে। ও না সরি ভুল বলছি, সার্ভিস রোড অন্য জিনিস, সরি 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 সরি। আপনারা কি স্ক্রিন দেখতেছেন না? একটা ডিপার্টমেন্টাল স্টোর, এটার নাম হচ্ছে শিমুল ডিপার্টমেন্টাল স্টোর। এখন মনে করেন এদিক দিয়ে গাড়ি চালা যাইতেছে, মনে করেন সাফওয়ান, তো সাফওয়ান হচ্ছে এই শিমুল ডিপার্টমেন্টাল স্টোর থেকে একটা চকলেট কিনবে। সে যদি এই মেইন মানে দোকানের সামনে গাড়ি পার্কিং করে তাহলে এই এই গাড়িটা অন্য ভেহিকল গুলোর জন্য একটা প্রবলেম ক্রিয়েট করবে না? জি স্যার। তো যেটা করা হয় এই শিমুল ডিপার্টমেন্টাল স্টোরের পাশে একটা আলাদা রাস্তা থাকে, এই রাস্তাটাকে বলা হচ্ছে ফিডার রোড। তো সাফওয়ান যখন এই শিমুলের দোকান থেকে চকলেট কিনবে সে হচ্ছে আগে এই ফিডার রোডে আসবে, এই ফিডার রোড ইউজ কইরা সে হচ্ছে কি করবে এই শিমুলের দোকান থেকে চকলেট কিনবে, চকলেট কিনবে সে আবার এই ফিডার রোড সরি এই সার্ভিস রোড বা ফ্রন্টেজ রোড ইউজ করে সে আবার মেইন রাস্তায় ফেরত আসবে। তো এরকম আপনার মেইন রাস্তার পাশে যখন আপনার কোনো কাজ থাকবে, আপনি কারো বাসায় যাবেন বা কোনো দোকান থেকে কিছু কিনবেন, আপনি যেই রোডটা ইউজ করে আপনার কাজগুলো করে আবার মেইন রাস্তায় ফেরত আসতে পারবেন, আবার আপনার দরকারি জায়গায় যাইতে পারবেন, এই রাস্তাগুলোকে বলা হচ্ছে সার্ভিস রোড বা ফ্রন্টেজ রোড। বোঝা গেছে? আজকে এতটুকুই থাক, আমরা একটা সার্ভিস রোডের ছবি রেখা শেষ করে দিব। স্যার আমার ছবি এগুলো যেন আপনাদের মাথায় ঢুকে এই জন্য দেখাই দিচ্ছি, তো ভুলে যাবে। আচ্ছা স্যার দেখেন তো, এই যে দেখেন একটা ছবি দেখতেছেন, এখন এই যে এই যে ডান দিকে একটা ছবি দেখতেছেন, মেইন রোড সার্ভিস রোড লেখা। জি স্যার। জি স্যার। আপনি মনে করেন এখানে একটা বিল্ডিং আছে, মনে করেন এই বিল্ডিংটা হচ্ছে গিয়া শিমুলের বাসা, এই মেইন রোড দিয়ে যাইতেছে কে, এই মেইন রোড দিয়ে যাইতেছে হচ্ছে গিয়া শিমুল সরি সাফওয়ান। সাফওয়ান যদি শিমুলের বাসা যাইতে চায় সে হচ্ছে এই মেইন রোড থেকে ফার্স্টে কই আসবে, এই সার্ভিস রোডে আসবে, এই সার্ভিস রোডে এসে তার গাড়িটা এখানে দাঁড়া করাইলো বা পার্কিং এ দাঁড়া করাইলো, সে শিমুলের বাসায় গিয়া নাস্তা পানি খাইলো, নাস্তা পানি খাইয়া সে আবার সার্ভিস রোডে আসলো, তারপর গাড়িটা নিয়ে এই কালো ডিরেকশনে যে অ্যারো দেওয়া আছে এই অ্যারো ইউজ করে এখানে আইসা আবার মেইন রোডে চলে আসলো। মানে মেইন রোড থেকে আপনার মেইন রোডের পাশে যে অ্যাক্টিভিটি গুলো করতে হয়, আপনার দোকান থেকে কোনো কিছু কেনা লাগবে, আপনি আপনার কোনো আত্মীয়ের বাসায় বেড়াতে মানে বেড়াতে মানে ঘুরতে যাবেন বা বেড়াতে যাবেন, ওই অ্যাক্টিভিটি গুলো যেন আপনার মেইন রোডের ট্রাফিক মুভমেন্টকে হ্যাম্পার না করে, এই জন্য মেইন রোডের পাশে মেইন রোডের প্যারালালি আরেকটা রোড বানানো হয়, সাইড রোড বানানো হয়, এটাকেই হচ্ছে সার্ভিস রোড বলে বা ফ্রন্টেজ রোড বলে। আশা করি বুঝতে পারছেন, আশা করি মনে থাকবে সবার। আচ্ছা এবার হচ্ছে, এবং এই ক্লাসিফিকেশনটা কিভাবে ছিল, এটা ছিল হচ্ছে আপনার ইউজেস ওয়াইজ, ঠিক আছে? এখন হচ্ছে আমি কোশ্চেন করব, বলতে পারলে অ্যাটেন্ডেন্স দিব, বলতে না পারলে অ্যাটেন্ডেন্স দিব না। রোল নাম্বার 1। জি স্যার। আপনি বলেন তো স্ট্যান্ডার্ড ওয়াইজ রোডকে কয় ভাগে ভাগ করা যায়, স্ট্যান্ডার্ড ওয়াইজ? স্যার স্ট্যান্ডার্ড স্যার তিন ভাগে। কি কি? স্যার কি কি ছিল ওইটা তো স্যার দুই ভাগ না, দুই ভাগে কে বলছেন? স্যার সাদমান। কি কি বস্তু করে নিতে স্যার? হ্যাঁ মুখস্থ তো করে নেই স্যার। আচ্ছা খালেদ আপনার জন্য অপশন, আপনি ভুল বলছেন, তিন ভাগে না দুই ভাগে ভাগ করা যায়। আপনি কি বলতে চান? ফুল এক্সেস স্যার পাশা নয় ফুল এক্সেস কন্ট্রোল আর হচ্ছে পার্সিয়াল এক্সেস কন্ট্রোল বা নয় স্যার, এই যে ফুল এক্সেস আর পার্সিয়াল এক্সেস। খালেদ একটু মনোযোগ দিয়ে ক্লাস করেন, আপনার অ্যাটেন্ডেন্স দিলাম তাও একটু মনোযোগ দিয়ে করেন। তারপর সাফওয়ানেরও দিলাম, মেয়েদের মধ্যে জানি কে বললেন, নামগুলো কে বলছেন? মিম সুমাইয়া আইডি 11 না 30 স্যার। এবার হচ্ছে অয়ন কুণ্ড আছেন, অয়ন কুণ্ড স্যার আপনি বলেন তো যে জিওগ্রাফিক বা লোকেশন ওয়াইজ
রোড কে কয় ভাগে ভাগ করা যায় স্যার দুই ভাগে স্যার কি কি স্যার রুরাল আর রুরাল আর আরবান রোড হ্যাঁ স্যার আরবান স্যার আচ্ছা ফাংশন ওয়াইজ রুরাল রোড গুলোকে কয় ভাগে ভাগ করা যায় শিমুল মজুমদার বলেন তো স্যার চার ভাগে কি কি স্যার ন্যাশনাল হাইওয়ে রিজিওনাল হাইওয়ে ফিডার রোড এ ফিডার রোড বি আচ্ছা জোসনা জোসনা আক্তার বলেন যে আপনার ফাংশন ওয়াইজ আরবান রোড কে কয় ভাগে ভাগ করা যায় জোসনা কি আছে স্যার নেট সমস্যা স্যার স্যার এটা আমি বলি আচ্ছা ওর নেট সমস্যা ওরে প্রেজেন্ট দিলাম যা স্যার এর বলবে স্যার স্যার তিন ভাগে স্যার তিন ভাগে হারিয়ার আগে বলবে বলছে স্যার স্যার হারিয়ার বলেন স্যার তিন ভাগে প্রাইমারি সেকেন্ডারি এন্ড লোকাল রোড মানে আপনার আর্টেরিয়াল রোড বা মেইন রোড প্রাইমারি আর সেকেন্ডারি জি স্যার সেকেন্ডারিটাই কিন্তু লোকাল রোড সেকেন্ডারিটাই কিন্তু লোকাল রোড ঠিক আছে জি স্যার তার মানে হচ্ছে মেইন রোড বা আর্টেরিয়াল রোড তারপর কি প্রাইমারি রোড তারপর আগে কোনটা ছিল আগে সেকেন্ডারি ছিল না প্রাইমারি ছিল স্যার আগে প্রাইমারি অবলিক মেইন অবলিক আর্টেরিয়াল আগে হচ্ছে প্রাইমারি মেইন অবলিক আর্টেরিয়াল হ্যাঁ তারপর হচ্ছে সেকেন্ডারি রোড যেটা হচ্ছে বললাম ঝাউতলা যে রাস্তাটা আপনি সবসময় বলতে আসছে এটা হচ্ছে সেকেন্ডারি রোড আর লোকাল রোড হচ্ছে কি আমার বাসার থেকে বা আপনার বাসার থেকে যে রাস্তাটা ঝাউতলায় গিয়ে মিলছে এটা হচ্ছে লোকাল রোড বোঝা গেছে হ্যাঁ জি স্যার ওকে সারিয়ার অ্যাটেনডেন্স পাইছেন সমস্যা নেই এরপর হচ্ছে ইউজেস ওয়াইজ রোড কে কয় ভাগে ভাগ করা যায় দিহান বলেন মিদুল ইসলাম দিহান আছেন স্যার ক্লাসে তো নাই ও কি ছিল নাকি হ্যাঁ আমি বলি ছিল স্যার ক্লাসে ছিল রোমান কি এটা বলতে পারি না রোমান দা আমি দেখলাম একবার এটা আমি বলি আপনারা ইয়া দেখছেন ওই যে নেটফ্লিক্সের একটা মুভি দেখছেন জি স্যার এক্সট্রাকশন এক্সট্রাকশন ওখানে প্রমাণ যায় না জি স্যার জি স্যার প্রমাণ চাই দিছি ধ্যানে ছিল প্রমাণ দেন তাহলে কোন দেবে ধ্যানের কথা বলতে বলেন স্যার এখন তো নাই স্যার একটু পরে স্যার মেসেজ দিবে যে স্যার কারেন্ট চলে গেছে বা কোনো কিছু একটা প্রবলেম হইছে স্যার ওরে বললেন মেসেজ দিতে আমি ওর একটা কোশ্চেন করব বলতে পারলে অ্যাটেন্ডেন্স দিব নালে দিব না জি স্যার আচ্ছা এরপর হচ্ছে নাহিদুল ইসলাম রোল নাম্বার 7 নাহিদ প্রেজেন্ট স্যার আপনি কি বলতে পারবেন যে ইউজেস ওয়াইজ রোড কয় রকম হয় একটা বা দুটো বেশ কয়েক ভাগে তো হয় স্যার একটা দুটো নাম বলুন একটা দুটো নাম বলুন স্যার ধরেন যে একটা আছে স্যার বাইপাস রোড ধরেন যে শহরে না ঢুকে স্যার পাস দিয়ে চলে যাব হ্যাঁ তারপর আরেকটা যেটা বলেন কিছুক্ষণ আগে স্যার সার্ভিস রোড স্যার এক পাস দিয়ে ঢুকে স্যার পার্কিং করে কাজ শেষ করে আবার বের হয়ে চলে যাব বাস বাস আর তারপরে স্যার কিছু আছে পিটার রোড আছে রোল নাম্বার 9 তামান্না রহমান আপনি কি একটা বলুন স্যার ফিল্ডেড কনস্ট্রাকশন রোড হ্যাঁ কনস্ট্রাকশন রোড সার্ভিস রোড সার্ভিস রোড তো নাহিদ অলরেডি বলে ফেলছে কমিউটার রোড কমিউটার রোড কি জিনিস বলেন কমিউটার রোডের বলেন তো তামান্না রহমান বলতে পারবেন কমিউটার রোড কি জিনিস আচ্ছা আপনি ভুলা গেছেন সমস্যা নাই একটু মনে করার চেষ্টা করেন আমি অ্যাটেন্ডেন্স দিলাম অসুবিধা নেই রোল নাম্বার 10 নাফিসা নওশিন বলতে পারবেন না স্যার রোল নাম্বার 11 রায়হান জান্নাত ফাহিম বলতে পারবেন কমিউটার রুট কি জিনিস আরে এখন তো মনে নাই স্যার আরেকটা কোশ্চেন করেন স্যার অ্যাবসেন্ট অ্যাবসেন্ট নাফিসা অ্যাবসেন্ট ফাহিম অ্যাবসেন্ট স্যার তাহলে এত কোন ভাই কেন দিলাম স্যার মনে থাকে না স্যার এগুলো তো স্যার কমিউটার রোড হচ্ছে আমি বলি কমিউটার রোড হচ্ছে যে রাস্তাটা বাসা থেকে অফিসে যাওয়ার জন্য বা অফিস থেকে বাসায় আসার জন্য ইউজ করা হয় ওটাকেই কমিউটার স্যার মনে পড়ছে স্যার আর যে ট্রান্সপোর্টটা ইউজ হয় এটা হচ্ছে কমিউটিক ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট না যে ট্রাফিক গুলা ওখানে যে গাড়ি গুলা চলাচল করে এগুলোকে বলা হচ্ছে কমিউটিং ট্রাফিক কমিউটিং জি স্যার আচ্ছা ঠিক আছে দুজনকে অ্যাটেন্ডেন্স দিছি নাফিসা নওশিন আপনার মনে থাকবে কমিউটার রোড কি জিনিস জি স্যার আচ্ছা এই তানিম আহমেদ মজুমদার আপনি বলেন তো অল পারপাস রোড কি জিনিস তানিম আছেন স্যার আজকে আসেনি স্যার ক্লাসে একদমই ছিল না শুরু থেকে মনে হয় না স্যার আমি দেখিনি
তাহলে এই দুইজন যদি ক্লাস করে থাকে, এই যে রিদুল ইসলাম দিহান আর তানি মোহাম্মদ মজুমদার দুইজনকে আমাকে নক দিতে বললেন, কিছু কোশ্চেন করব, বলতে পারলে অ্যাটেন্ডেন্স দিব, ঠিক আছে? মানে দিহান মনে ক্লাস করছিল, ওকে আমার সাথে কথা বলতে বললেন। আচ্ছা স্যার, মাধ্যমে কি আপনার কাউকে ওখানে দাঁড়া করা রাখা লাগতেছে? না স্যার। মানে সার্ভিলেন্স হচ্ছে কাউকে নজর দিতে পারছে। আর স্যার ডাইনামিক ফ্লিট ম্যানেজমেন্ট, ফ্লিট মানে হচ্ছে আপনার ফ্লিট জিনিসটা হচ্ছে আপনার জাহাজ বা নৌকা বা নৌ পরিবহনের সাথে সম্পর্কিত। তো ফ্লিট ম্যানেজমেন্ট হচ্ছে কখন কোন বোটটা বা লঞ্চটা বা জাহাজটা আপনার ঘাট থেকে ছেড়ে যাচ্ছে বা ঘাটে এসে আপনার থামতেছে, এই জিনিসগুলো ম্যানেজ করা লাগে আগের থেকে। তো ডাইনামিক ফ্লিট ম্যানেজমেন্ট হচ্ছে আপনি মনে করেন দাঁড়ায় আছেন বা আপনি আছেন হচ্ছে নদীর মাঝখানে, আপনি নদীর মাঝখানে থাকা অবস্থাতেই আপনি জানতে পারতেছেন ঘাটে আপনার কোন জায়গাটাতে আপনি আপনার নৌকাটা নিয়ে ভিড়াবেন বা ঘাটে এখন কয়টা মানে এরকম জাহাজ বা বোট আগে থেকে পার্কিং করা আছে, আপনি যদি আগে থেকে জানতে পারেন, এগুলো হচ্ছে ডাইনামিক ফ্লিট ম্যানেজমেন্ট। মানে ইনফরমেশন গুলো স্ট্যাটিক না, মানে কন্টিনিউয়াস ইনফরমেশন গুলো একজনের থেকে আরেকজনের কাছে পাস হচ্ছে, বা আপনি অনেক দূরে বসেও আগে থেকে ওই ঘাটের অবস্থা সম্পর্কে জানতে পারতেছেন, এটাকে বলা হচ্ছে ডাইনামিক ফ্লিট ম্যানেজমেন্ট। স্যার স্যার একটা কোশ্চেন ছিল স্যার, সার্ভিস রোড নিয়ে স্যার। স্যার আপনি তো বলছিলেন স্যার পাশে দোকান স্যার থাকার সময় আলাদা একটা রোড ইউজ করা হয় স্যার, তাহলে আমরা যখন স্যার বাস দিয়া স্যার চিটাং যাওয়ার সময় নূরজাহান রেস্টুরেন্টে যাওয়ার সময় স্যার বাসটা স্যার ওর সামনে যে জায়গাটা আছে বাস স্ট্যান্ড করার জন্য স্যার, স্যার এটাও কি সার্ভিস রোড? এটা সার্ভিস রোড, এটা নূরজাহান হোটেলের পার্কিং। বাংলাদেশে সার্ভিস দোকানই থাকবে আমি মনে হয় দেখিনি এখন পর্যন্ত, আপনারা মনে হয় দেখেননি, ঠিক আছে? মানে আমরা সার্ভিস রোড, আমরা ক্লাসিফিকেশন বললাম, হয়তো বাইরের দেশগুলোতে আছে আমাদের দেশে সার্ভিস রোড থাকতে পারে, বাট আমি জানি না। বাট নূরজাহান হোটেলের সামনে এটা ওদের পার্কিং, এটা সার্ভিস রোড না। বোঝা গেছে স্যার? কোশ্চেনগুলো কেমন হবে স্যার, একটু কনসেপ্ট পাইলে ভালো হইতো স্যার। আমরা আরেকটু আগাই আস্তে ধীরে আমরা কোশ্চেনের পরীক্ষা, আমরা একটা ক্লাস টেস্ট নিব কয়েকদিনের মধ্যে। ক্লাস টেস্ট নিলে, হ্যাঁ একটা ক্লাস টেস্ট নিব আমি একটা, ওই ক্লাস টেস্টটা নিলে আপনারা বুঝবেন যে কোশ্চেন কিভাবে হবে, ঠিক আছে? তাহলে আজকে এতটুকু থাক, অনেকক্ষণ হয়ে গেছে, আমরা ইনশাআল্লাহ কালকে 3:30 আবার ক্লাস করব। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। স্যার ভিডিওটা দিয়ে দেন স্যার। হ্যাঁ ভিডিওটা আমি আপলোড করে দিব। আমি লাস্ট ক্লাসের ভিডিও আপলোড করি নাই, মানে ক্লাস নাম্বার 4 আর আজকের ক্লাস নাম্বার 5 আমি দুটোই আপলোড করে দিব। ওকে, আচ্ছা স্যার, সবাই খোদা হাফেজ।